خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وقال النبي صلى الله عليه وسلم أنا نبي الرحمة ونبي الحرب أو كما قال النبي صلى الله عليه وسلم মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে জুমার সালায় অংশগ্রহণের তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে তার রাসূলকে কেন তিনি প্রেরণ করেছেন সেটি আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন, কোরআন কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে প্রেরণের উদ্দেশ্য সম্পর্কে বলেছেন, আন-নবী আল-উম্মি আল্লাযী ইয়াজিদুনহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল আল্লাযীনা ইত্তাবিউনা আর-রাসূল আন-নবী আল-উম্মি আল্লাযী يجدونهم مكتوبا عندهم في التوراة في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك أنزل معه أولئك هم المفلحون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের ব্যাপারে বলেছেন, আল্লাযীনা ইত্তাবিউনা আর-রাসূলান নাবিয়াল উম্মি আল্লাযী ইয়াজিদুনহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, যারা সেই রাসূল নবী যিনি নিরক্ষর ছিলেন আনলেটেড, যার কথা তাওরাত এবং ইনজিলে আছে বলে তারা পেয়েছেন, তাকে যারা অনুসরণ করে তাদের অবস্থা তিনি বলেছেন যে এই নবী তিনি করেন কি, ইয়ামুরুহুম বিল মারুফ, তারা তাদেরকে ভালো কাজের নির্দেশ প্রদান করে, ওয়ায়ানহাহু আনিল মুনকার, খারাপ কাজ থেকে তাদেরকে নিষেধ করে, ওয়ায়ুহিলু লাহুম আত-তাইয়্যিবাত, যা কিছু কল্যাণকর ভালো সেগুলোর জন্য তিনি সেগুলো তিনি হালাল করে দেন, ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবায়িথ, এবং যা কিছু অপবিত্র ও ক্ষতিকর তা তিনি নিষেধ করে দেন, তা হারাম করে দেন, এবং ওয়ায়াদু আনহুম ইসরহুম ওয়াল আগলাল আল্লাযী কানাত আলাইহিম, তাদের গলায় যেই অমানবিকতার বেড়ি, অনৈতিকতার অশ্লীলতার যে বেড়ি তাদের গলায় পড়িয়ে রাখা হয়েছিল, সেগুল বাঁধে বেঁধে রাখা হয়েছিল তাদের গলায়, জাহিলিয়াতের অন্ধকারাচ্ছন্ন জীবনযাপনের সেটি থেকে তাদেরকে মুক্ত করার জন্য তিনি কাজ করেন। ফাল্লাযীনা আমানু বিহি, অতএব তার মিশন পাঁচটি, এবার আমাদের তার প্রতি কাজ হলো পাঁচটি, আল্লাযীনা আমানু বিহি, যারা তার প্রতি ঈমান আনবে, ওয়াজ্জারুহু, এবং তাকে তারা শক্তিশালী করবে, ওয়ানাসারুহু, তাকে তারা সাহায্য করবে, ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু, তার সাথে আল্লাহ তাআলা যে নূর নাজিল করেছেন এই নূরকে যারা অনুসরণ করবে, অর্থাৎ কোরআনকে যারা অনুসরণ করবে, উলাইকুমুল মুফলিহুন, এই সকল লোকেরাই সফল। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আমরা এই জীবনে, আমরা এই যে দুনিয়াতে জীবন যাপন করছি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটা সফলতা অর্জন করা। সফলতার অনেক ডেফিনেশন, অনেক সংজ্ঞা আমাদের কাছে আছে। সফলতা মানে কি? আমি সফল হতে চাই, এর মানে হলো কারো কারোর জন্য ভিন্ন। যখন যেমন আপনারা যারা বাবা মা আছেন, ছোট ছোট বাচ্চারা, আপনাদের সন্তানরা যারা আছে, অত
একটা ইয়াং জেনারেশনের কথা বলি, একটা ইয়াং ছেলে বা মেয়ে যদি নামি দামি কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে তাহলে সে মনে করে সফল। এরপরে পড়াশোনা শেষ করে যদি একটা চাকরি পায় তাহলে মনে করে সফল, আগের সফলতা শেষ, এখন নতুন সফলতার দিগন্ত তার কাছে উন্মোচিত। এখন সে মনে করে আগের যা তো গিয়েছে, এখন সফলতা হচ্ছে টু গেট এ গুড জব, একটা ভালো চাকরি পাওয়া। যখন ভালো চাকরি পায় তখন তার মনে হয় একটু ভালো যদি স্যালারি হয়, হ্যান্ডসাম স্যালারি হয় তাহলে বুঝি আমি সফল। একটু হ্যান্ডসাম স্যালারি হয়েছে, এখন সে মনে করে যদি আমার একটু পোস্ট পজিশন যদি একটু ভালো হয়, আমি যে অফিসে চাকরি করি এটা যদি পশ এরিয়া হয়, এলিট এরিয়া যদি হয়, একটু মানুষকে বলতে পারি, বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিতে পারি আমি ওই এরিয়াতে চাকরি করি, অথবা ওই রকম কোন এলিট কোম্পানিতে চাকরি করি, তাইলে এটা তার একটা সফলতা, হ্যাঁ আমি এখন সফল। এরপর তার মনে হয় একটা বিয়ে করি না, এখন সফলতা কি? অতএব তিনি এখন বিয়ে করার জন্য সফলতা খোঁজেন। বিয়ে করার জন্য তিনি চিন্তা করেন আমি যে একটা সুন্দরী মেয়ে অথবা একটা সুন্দরী ছেলে বিয়ে করতে পারি, আবার যাকে বিয়ে করতে পারি তারা যদি সম্ভ্রান্ত হয়, নামি দামি হয়, একটু পাওয়ারফুল হয়, একটু অর্থ বৃত্তের মালিক হয়, তাইলে আমি সফল হলাম। করেছেন বিয়েটি, এখনো তার কাছে সফলতা এর শেষ হয় নাই, এখনো সফলতা এখনো তার রয়ে গেছে। এখন তার মনে হয় আমি যদি একটু সন্তান হয় তাহলে সফল। সন্তান যখন হয় তাইলে তিনি মনে করেন যে সন্তান মাত্র হলো, এদেরকে এখন যদি একটু বড় করতে পারি তাইলে সফল। অতএব বড় করার পেছনে এখন তিনি চলছেন, একটু বড় করা, একটু বড় হয়ে গেছে বাচ্চারা এখন একটু দৌড়াদৌড়ি করতে পারে, ভালো কোনো স্কুলে বা মাদ্রাসায় যদি ভর্তি করতে পারি তাইলে সফল। এবার ভালো মাদ্রাসা বা স্কুলে ভর্তির জন্য দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে যায়, এবং এটাই কতদিন চলতে থাকে। যখন ভালো স্কুলে ভর্তি করাচ্ছে তখন তার মনে হয় যে ভালো কলেজে বা ভালো ইউনিভার্সিটি যদি ভর্তি করাতে পারি তাইলে সফল। তো ভালো কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি করিয়েছে, এরপরে এখন পড়াশোনা যদি খুব ভালো করে তাইলে সফল। পড়াশোনার পর যদি একটা চাকরি পায় আবার বাপের সার্কেলে ঢুকে গেছে, অথবা মায়ের সাইকেলে ঢুকে গেছে, ওই সাইকেল উনি যেরকম একটা সাইকেলে বা একটা সার্কেলে ঢুকে গিয়েছিল ওই সার্কেলের মধ্যে আমরা সফলতা খুঁজতে চাই এবং সফলতা আমরা খুঁজি। কিন্তু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতবারই সফলের কথা বলেছেন তিনি বলেছেন কদ আফলাহাল মুমিনুন, অথবা উলাইকা হুমুল মুফলিহুন, অথবা মসজিদের মিম্বার থেকে এরকম আহ্বান যায় হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো। অতএব সফলতা ইন দ্য সাইট অফ আল্লাহ ইজ সামথিং হুইচ ইজ ডিফারেন্ট ইন ইউর সাইট, আপনার দৃষ্টিতে আপনি যেটাকে সফলতার একটা মেকি মানদণ্ড আপনার সামনে আপনি দাঁড় করিয়েছেন এটি তো সফলতা নয়। তাহলে এই সফলতার সঙ্গে আমাদেরকে দিল কারা? এই সফলতার সঙ্গে আমাদেরকে দিয়েছে নন ইসলামিক ফিলোসফি বা দর্শন, এটা ইসলামী দর্শন না। ইসলামী দর্শন আপনার কাছে এটা সফলতা নয়, ইসলামী দর্শন সফলতার কথা ভিন্ন, আমি একটু পরে বলছি। তার আগে সেই সফলতার জীবন দেখানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন ঘটেছিল এই পৃথিবীতে, সেটি আমি পরে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে পথ এবং মত দেখিয়েছেন সেই পথ এবং মত ধরাই হচ্ছে আমাদের মূল কমিটমেন্ট, আমাদের মূল কাজ। তার আগে বলছি আমাদের ওই পথ থেকে বিচ্ছুত করলো কে? আমরা ওই পথে নাই কেন? ওই পথে নাই পাঁচটা কারণ, আমি পাঁচটি পাঁচটি বলছি, এর আগেও পাঁচটি, ইসলাম পাঁচটি বিলের উপর বিত্তশীল, আর ওরাও আমাদেরকে এই পাঁচটি জিনিস দিয়ে এই সফলতার পথ থেকে আমাদের একটা মেকিং অথবা আমাদের একটা ফেব্রিকেটেড একটা বানোয়াট এবং একটা ফাউন্ডেশন লেস বেসলেস ভিত্তিহীন একটা সফলতার পেছনে আমাদেরকে দৌড় প্রতিযোগিতা লাগিয়ে দিয়েছে, এবং এই কারণে আমরা দৌড়াচ্ছি দৌড়াচ্ছি উইদাউট আন্ডারস্ট্যান্ডিং হোয়ার উইল বি দি এন্ড অফ দিস জার্নি, এই যে দৌড় আমরা শুরু করলাম কোথায় শেষ হবে জানি, নোবডি নোজ, কেউ জানে না। আমাদের কাছে সবচেয়ে বড় যে জিনিসটি আমাদের কাছে তুলে ধরা হয়েছে তা হল ম্যাটেরিয়ালিজম, বস্তুবাদ। বস্তুবাদ আপনার বস্তুগত উন্নতি, উন্নতি অগ্রগতি বলতে কি বোঝায় বলেন তো? আপনি এই লোকটা খুবই দামি বলতে মানে কি আপনি বোঝান? এই লোকটার বাড়ি আছে কিনা, এই লোকটার গাড়ি আছে কিনা, এই লোকটার টাকা আছে কিনা, এটি তো আপনার কাছে নাম এবং দাম, এর বাইরে কোনো দামই নেই। অত্যন্ত দিনদার, অত্যন্ত আল্লাহওয়ালা, খুবই জ্ঞানী, প্রজ্ঞাবান এমন কোন মানুষ আপনার কাছে ভ্যালুলেস যদি তার সম্পদ না থাকে। সম্পদ থাকলে কেবলমাত্র আপনি তাকে সম্মান করেন। অতএব সম্মান ম্যাটেরিয়ালিজম এর উপর ভিত্তি করে এখন তৈরি হয়েছে। আপনি সম্মান করেন কাকে? আপনি সম্মান করেন, আপনি বলুন তো, আপনি আপনার কাজের লোক তাকে কতটুকু সম্মান করেন? আপনার বাসায় কাজ করে কতজনকে সম্মান করে বলেন? এমনকি আপনার সামনে আপনি ওদেরকে তুই করে বলেন, এই কারণে আপনার বাচ্চাগুলো তাদেরকে তুই করে বলে, অথচ যাকে তুই করে বলছে তার বয়স হয়তো 50,
তিনি কাজের মহিলা হতে পারেন অথবা কাজের লোক হতে পারেন। আপনার ড্রাইভারকে আপনি তুমি করে বলেন, তার বয়স হতে পারে আপনার চেয়ে বেশি, আর আপনার বাচ্চাগুলো তুমি করে বলে, এরকমই তো কালচার। দিস ইজ দ্য কালচার ইউ হ্যাভ ক্রিয়েটেড। সো আমরা যে ডিগনিটি অনার মর্যাদা যেগুলো আমরা বেসিস হিসেবে যেগুলো গ্রহণ করেছি তা হল ম্যাটেরিয়ালিজম, বস্তুবাদ। কার কত বস্তুগত সম্মান অথবা বস্তুগত পজিশন, ম্যাটেরিয়াল পজিশন তার কত বেশি, এবং এই কারণে আমরা এখন বস্তুর এবাদত করছি, আল্লাহর এবাদত করি না। এবাদত করি কিসের? বস্তুর এবাদত করি, আল্লাহর এবাদত করি না। আপনি যখন আপনার সন্তানকে বিয়ে দিতে চান অথবা বিয়ে করাতে চান, ছেলে বা মেয়ে, আপনি দেখেন তো আপনি কোন দিকে তাকান? আপনি বস্তুর দিকেই তাকান। এমনকি ছেলে অথবা মেয়ে, এদের যদি নৈতিকতা না থাকে, অথবা কোন ছেলের কাছে মেয়ে বিয়ে দেবেন, তার যদি টাকা পয়সা থাকে, কোথেকে ইনকাম করলো, তার বাবা কোথেকে ইনকাম করলো, ইট ডাজেন্ট ম্যাটার ইন ইউর আন্ডারস্ট্যান্ডিং অর ইন ইউর আলটিমেট কনসিডারেশন। আপনার সিদ্ধান্তে এটা কোনো বড় ধরনের পরিবর্তন তৈরি করে না, আপনি ওটাকে সিদ্ধান্তের মানদণ্ড হিসেবে গ্রহণ করছেন না। ম্যাটেরিয়ালিজম, বস্তুবাদ, বস্তুবাদে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হয়ে দাঁড়িয়েছে। এবং দেখেন দুনিয়াতে আমরা সবচেয়ে সভ্য দেশ, সবচেয়ে উন্নত দেশ, এটা কাকে মনে করি? এই মসজিদে এরকম অনেক লোক থাকতে পারে, যদি আপনাকে বলা হয় যে আপনি জান্নাতে যাবেন না আমেরিকা যাবেন, দেখেন কতজন বলে জান্নাতে যাবে, অধিকাংশ বলবে আমি আমেরিকা যাবো। উনি মনে করেন জান্নাতের পরে বিষয়, আগে আমেরিকা যায় আপনি, দেখেন না? এবং আমাদের দেশে দেখেছেন না, আমেরিকাতে যেতে পারবে না একটা স্যাংশন দেওয়া হয়েছে, এটাই আমাদের অনেকের ঘুম হারাম করে দিয়েছে। আমেরিকা না যেতে পারলে তাহলে জীবন দিয়ে ভাবো কি, আত্মহত্যা করাই ভালো, টাইপটা তো এরকম। অধিকাংশ বাংলাদেশ থেকে যে ইয়াং পোলাপাইন দেখবেন, তারা জঙ্গল পাড়ি দিয়ে যায় অথবা সমুদ্র পাড়ি দিয়ে যায় ইউরোপে ঢোকার জন্য। ওই যে সেই যে সমুদ্র পাড়ি দিয়ে যাচ্ছে, দের ইজ লিটল চান্স টু এসকেপ, এবং দের ইজ হিউজ চান্স দ্যাট হি উইল বি ড্রাউন্ড ইন দি ওশন, যে এই সমুদ্রে তিনি ডুবে মারা যাবেন, এই চান্সই বেশি। তারপর পাড়ি দিচ্ছে কিসের আশায়? এবং আপনি মনে করছেন যারা পাড়ি দিচ্ছে এগুলো সব কাফের মোশরেক, এগুলো অধিকাংশই মুসলমানদের বাচ্চা, আব্দুর রহমান, আব্দুল্লাহ, এরকম নাম দেখেন তো। তাইলে তার কাছে বড় কি? সবই তো বস্তুবাদ। অগ্রগতি, উন্নতি বলতে আমরা বুঝাচ্ছি কি? কত বড় দালান কোটা করলাম, কত বড় বিল্ডিং করলাম, অথবা কত বড় আপনি কি রাস্তাঘাট করলাম, কত ভালো জায়গা আপনার বাসা বাড়ি, এর বাইরে আপনি উন্নতি বলতে আপনি বা অগ্রগতি অথবা উন্নয়ন বলতে আপনি বুঝিয়েছেন কি বা বুঝছেন কি? এর বাইরে কিছুই বুঝিনি। অথবা এভরিথিং ইজ ম্যাটেরিয়াল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা কত বড় ছিল বলেন, কত স্কোয়ার ফিট? রাসূলের ঘরটা কত স্কোয়ার ফিট ছিল? যেই জায়গায় প্রতিদিন ওহি আসত, জিব্রিল আসত, ওই ঘরটা কতটুকু বলেছে? যেখানে জিব্রিল আসত আপনি বলেন তো, আপনার ঘরে জিব্রিল ফেরত তাই ঢুকে কিনা, এরই তো সন্দেহ আছে। আর যে ঘরে জিব্রিল ঢুকত ওই ঘরের পরিধি কত ঢুকছে, এবং ওই ঘরে ছিল কি, কতগুলো বাসন কোসন ছিল বলেন? চুলাই তো তিন পাঁচ জনে নেই পরপর, তাহলে ওই বাসায় ছিল কি? রান্না করার, রান্না করবে কি? রান্না করার আইটেম নেই, অতএব রান্না করার সরঞ্জামের দরকার কি? এখন তো আপনার অনেক ধরনের ওভেন চুলা থাকে, অনেক ধরনের চুলা থাকে, কিন্তু তার ঘরে চুলা নাই, কিন্তু ওইখানে জিব্রিল আসে। এবং এরকম বর্ণনা আছে, কেউ কেউ ক্লেম করেন 23,000 বার জিব্রিল আসলাম তার কাছে এসেছিল। 23,000 বার মানে তিনি নবী ছিলেন 23 বছর, প্রতি বছর 1,000 বার, তাহলে প্রতিদিন কয়বার? মাঝে মাঝে তো আবার 15-20 দিন অনেক দিন আসছেন, আসছেন অনবী, সবসময় তো আসছেন, তাহলে দেখা যাচ্ছে এক একদিন কয়েকবার আসতেন, এক একদিন আল্লাহর পক্ষ থেকে মেসেজ নিয়ে কয়েকবার আসতেন, আসতেন কোথায়? উন্নতি বলে কাকে, অগ্রগতি বলে কাকে? ম্যাটেরিয়ালিজম আমাদের এখন উপাস্য হয়ে গেছে। আপনি হয়তো বোঝেন না, আপনি হয়তো জানেন না, আমাদের কাছে এই ধারণাই ক্লিয়ার না যে বস্তুবাদকে আমরা আমাদের উপাস্য বানিয়ে দিয়েছি। এবং 2 নম্বর হচ্ছে কনজিউমারিজম, ভোগবাদ। কত বেশি ভোগ কে করতে পারে? ভোগ ছাড়া কোনো উপায় নাই। আপনার 5টা 10টা জামা আছে, এরপরে আরেকটা জামা আপনি কিনতে চান। এবং অনেক লোক আছে, তিনি তার সর্বশেষ জামাটি কবে পরেছেন, তার যে পরিমাণ জামা কাপড় আছে, প্রতিদিন যদি পরে একটা করে, তাহলে 1 বছর মানে 1 মাস লাগবে নতুন করে আবার সাইকেলে ফিরে আসতে। আল্লাহ রাসূলের কয়টা ছিল? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তার যে সম্মানিত সৃষ্টি আল্লাহর কে আছে? তার চেয়ে সম্মানিত সৃষ্টি আল্লাহর কে আছে? জিব্রিল আলাইহিস সালাম কি এসে বলেন নাই এই উহুদ পাহাড়কে আপনি বললে আমি স্বর্ণে পরিণত করে দেব? এমন কে আছে পৃথিবীতে যিনি বললে উহুদ পাহাড় স্বর্ণে পরিণত হয়ে যায়? তিনি যদি চাইতেন আসমান থেকে বৃষ্টি নাজিল না হয়ে সোনার নাজিল হতো, তার কাছে এটা বেশি গুরুত্বপূর্ণ ছিল না। বরং তার কাছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি একবার বলেন, আয়েশা ঘরে তো 6টা অথবা 7টা দিনার আছে, এগুলো ডিস্ট্রিবিউশন করে দাও, সাদাকা করে দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন,
ঠিক আছে, তখন রাসূল অসুস্থ। আবার কিছুক্ষণ পর বললেন আয়েশা মা ফাআলাতি সিত্তাতু আবিস সাবাতু, ওই যে ছয়টা বা সাতটা দিনার যেটা আছে এগুলো কি হয়েছে, কি করছো, ডিস্ট্রিবিউশন করছেন? বলে ইয়া রাসূল আপনি অসুস্থ, আমি তো আপনাকে নিয়ে ব্যস্ত, এখন ডিস্ট্রিবিউশন করতে পারি না। বলে তাড়াতাড়ি ডিস্ট্রিবিউশন করে দেন, এগুলো আমার ঘরে থাকতে পারবে না। আবার তার হুশ ফিরে আসলো, বলে মা ফাআলাতি সাবাতু আবিস সিত্তাতু, ওই যে ছয়টা বা সাতটা দিনার যে আছে এগুলো কি করছেন, আপনি এগুলোকে মানুষকে দিয়ে দিয়েছেন? বলে না এখনো দেন। তিনি বলেন আয়েশা আমি যদি এখন মারা যাই, আল্লাহর সামনে যদি উপস্থিত হই, তিনি যদি আমাকে বলেন তোমার বাসায় তো মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, তোমার বাসায় তো ছয়টা সাতটা দেহান ছিল, তুমি ওগুলোর এই কামাশায় দেখা করতে আসলা, ওগুলো দেওয়ার সময় পেলেন, আমি তখন কি বলবো? আমার তো লজ্জা লাগবে আমার রবের সামনে দাঁড়াইতে, আমার তো লজ্জা লাগবে আমার রবের সামনে। তিনি নামাজ পড়ে হঠাৎ করে হন্তনন্ত সাহাবায়ে কেরামের সামনে দিয়ে কারো কারো মাথার উপর দিয়ে তিনি চলে গেলেন তার ঘরে, এবং কিছুক্ষণ পরে ফিরে আসলেন। তিনি জীবনে কখনো এরকম কাজ করেন নাই। নামাজ পড়ার পরে তিনি সাধারণত চারিদিক তিনি সামনের দিকে তাকান, ইউকবিলু আলাইহিম এরকম ছিল যে তিনি তাদের দিকে, অথবা ইউয়া জিহুহুম, তিনি তাদের দিকে মুখ ফিরে তারপরে বসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক নামাজের পর, এটা আসরার ফজরের পরে না, প্রত্যেক নামাজের পরেই তিনি সাহাবীদের মুসল্লিদের ফিরে দিকে ফিরে তিনি বসতেন, এবং তিনি তাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতেন, তিনি প্রশ্নের উত্তর দিতেন। কিন্তু আজকে নামাজে সালাম ফেরানোর পরে তিনি আর এখানে দাঁড়িয়ে নেই, বসেই নেই, হন্তদন্ত হয়ে বের হয়ে গেলেন। কিছুক্ষণ পরে ঘর থেকে ফিরে আবার এখানে এসে তার জায়গায় বসলেন। সাহাবায়ে কিরাম বলে ইয়া রাসূলুল্লাহ এরকম তো জীবনে কোনোদিন করেন নাই, আজকে কেন এরকম করলেন? বলে নামাজের মধ্যে হঠাৎ করে আমার মনে পড়ল ঘরে এক টুকরা স্বর্ণের দানা আছে, এক টুকরা, এটা ধরেন হয়তো এক গ্রাম বা এরকম কিছু স্বর্ণ আছে। আমার হঠাৎ করে মনে পড়লো, আমার হঠাৎ করে মনে পড়লো যখন তখন আমি ভয়ে গিয়ে ভয় পেয়ে গিয়েছি, আমি যদি এখন মারা যাই এটা যদি আমার ঘরে থাকে তাহলে আল্লাহ যে বলে আপনার ঘরে তো স্বর্ণ ছিল, আপনি আমার সাথে দেখা করতে এসেছেন, এই যে আমি ভয় পেয়ে গিয়েছি, আমি তাড়াতাড়ি আগে ওটা দান করে এসেছি যেন মারা যাওয়ার আগে যেন আমার রবের সামনে যেন আমি এরকম ফ্রি দিতে পারি, আমার কোনো বোঝা আছে মাথায় এরকম কোনো বোঝা নিয়ে যেন আমার রবের সামনে আমাকে দাঁড়াতে না হয়। আর এখন আমাদের ব্যাংকে হাজার হাজার কোটি টাকার ব্যালেন্স নিয়ে এরপরে আমরা মারা যাই, হাজার হাজার কোটি টাকার ব্যালেন্স তো সেটা ভিন্ন কথা, মানুষের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে অথবা কোটি কোটি টাকার লোন নিয়ে এগুলো মাথায় নিয়ে লোকেরা মারা যায় না, মারা যাচ্ছে, তার কোনো ভাব নাই, লেশ নাই, চিন্তা নাই, দুশ্চিন্তা নাই, অথবা তার নিজের অর্জিত সম্পদ এটা তিনি ঘরে রেখে কিভাবে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এটা টেনশনে তিনি মরে যান, এটা তার অস্থিরতার কারণ সম্মানিত ভাইরা। তাইলে মৌলিক সমস্যাটা কোথায়, সংকটটা আসলে কোথায়? সংকট হচ্ছে আমরা সফলতা বুঝি না। তাহলে এই সফলতার মানদণ্ড কে আমাদের সামনে দাঁড় করিয়ে দিল? ইহুদি এবং খ্রিস্টানরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে কোরআনে আলোচনা করেছেন যে তারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে আখেরাতের উপর, তারা আখেরাতকে ভুলে গিয়েছে, দুনিয়াকে তারা প্রাধান্য দিয়েছে, এবং এই কারণে দুনিয়ার পেছনে তারা লেগে গিয়েছে, দুনিয়ার উন্নতি এবং অগ্রগতিকে তারা মানদণ্ড হিসেবে দেখাচ্ছে, এবং আমরা মুসলমানরা তার পেছনেই দৌড়াচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তিনি বলেন না ইন্নী লা আখশা আলাইকুমুল ফাকর, তোমরা দারিদ্রে মারা যাবে এটা আমি কোনোদিন টেনশন করি না, এই ভয় নাই, আমার উম্মার কোন সদস্য না আঁকড়ে মারা যাবে না। ইন্নী লা আখশা আলাইকুমুল ফাকর ওয়ালাকিন আখশা আলাইকুমুদ দুনিয়া আন তুবসাত আলাইকুম ফাতানাফাসু ফিহা কামা তানাফাসু হা ফাতুহলিকাকুম কামা আহলাকাতুম, আমি তোমাদের দারিদ্রের ভয় করি না, ভালো করে শুনুন, আমি তোমাদের দারিদ্রে ভয় করি না যে তোমাদের টাকা পয়সা থাকবে না, তোমরা দারিদ্র না খেয়ে মারা যাবে কোনদিন আমি টেনশন করি না, বিকজ ইট ইজ গ্যারান্টি বাই আল্লাহ, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন আমার উম্মার কাউকে তিনি না খাইয়ে মারাবেন না। তাহলে উম্মা হতে হবে আগে, দ্যাট ইজ দ্য কন্ডিশন। ওমান ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ওমান ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, কেউ যদি আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার জন্য এমন রিজিকের ব্যবস্থা করে দেবেন যে রিজিকের ব্যাপারে সে কোনোদিন জানতই না। যে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করা মানে কি? মানে হচ্ছে যে কাজটি আপনি করছেন এটা কি বৈধ কি বৈধ না, এটা কি ইজ ইট পারমিটেড বাই শরিয়া অফ আল্লাহ অ্যান্ড বাই দ্য প্রফেট অফ ইসলাম, সেটি আপনাকে দেখতে হবে। এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা, কনজিউমারিজম, অনেক বেশি কেনাকাটা করা, অনেক বেশি কেনাকাটা করা, এটা আমাদেরকে এই কেনাকাটা করা বাজার পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা, কিন্তু বাজারে আমাদের অধিকাংশ সময় কাটে, হয় দোকানের কাছে অথবা মার্কেট প্লেসে, এটাই আমাদের মূল কাজ, এবং সর্বত্র বাজার ভর্তি, সর্বত্র রাসূল বলছেন কি আমাদের আলামত সব বাজার হয়ে যাবে। এখন দেখেন এলাকায় কোন মানে জায়গা নেই যেখানে একটা দোকান আছে,
বাজার এভরিহোয়ার বাজার ইজ উইল বি দেয়ার। এবং আমরাও ঘর থেকে নামিয়ে দেখি বাজার হতে আমাদের মাথায় হলো বাজারই বাজার ঘুরে আমাদের মাথায়, এর বাইরে কিছু নাই, এর বাইরে কোনো কিছুই চিন্তা আমাদের নাই। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি রিজিক ছাড়া আমাদেরকে সৃষ্টি করেন নাই, তিনি রিজিকের বরাদ্দ দিয়ে সৃষ্টি করেছেন। তাহলে এর পেছনে ঘুরি, যার পিছনে ঘুরলে সম্পদ আসবে তার পিছনে আমরা না ঘুরি, যার পিছনে ঘুরলে আসবে না সেটার পিছনে আমরা ঘুরি। আমরা পাগল হয়ে গেছি, সম্পদের মালিক হচ্ছে মালিক আল মুলকি তুকরিতুল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হচ্ছেন সম্পদের মালিক, তার পিছনে না ঘুরি আপনি এত লাফাইলে হবে কি? অত সম্পদের মালিক মুহূর্তের মধ্যে ফকির হয়ে গেছে, দেখেন না, চোখ মেললেই দেখতে পাবেন, চোখ থাকতে হবে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দি ইস্যু, চোখ না থাকলে তো দেখবেন না। তাহলে যা আপনাকে স্থায়িত্ব দিতে পারে না সেটার পিছনে ঘুরেন কেন? এটা তো ফানুস, এটা কেবলমাত্র একটা বেলুনের মতো, এর মধ্যে কি আছে? শুধু বাতাস আছে, চোখটা নিডল নিতে না, একটু বাস্ট ইট আউট, একটা নিডল যদি এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় বেলুনের মধ্যে, বেলুন পর্যন্ত একটা নিডল এর ভিতরে থাকে, অনেক মোটা দেখা যায়, ভিতরে আছে শুধু বাতাস, একটু নিডল দিয়ে দেখেন এটা শেষ। এই ইকোনমি, এই অর্থনীতি, টাকা পয়সা, এই বোবাদ, এগুলো এর বাইরে আর কোনো কিছুই না সম্মানিত ভাইরা। এবং এর সাথে আমাদের মাঝে, এর সাথে আমাদের মাঝে আরো যে সকল জিনিসগুলো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিন থেকে যেগুলো আমাদেরকে সরিয়ে দিয়েছে, এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম, স্বতন্ত্রবাদ, আমি আমি কেবল আমি। আপনি দেখেন তো, আপনি আমাদের এখানে যারা আছেন আপনার নিজের মধ্যে আপনি খুঁজে পাবেন, আপনি খুব ভালো আছেন, আপনার আত্মীয় স্বজন একেবারে ভয়াবহ খারাপ অবস্থায়, আপনি মনে করছেন সম্পদ আমি ইনকাম করেছি অথবা এটা আমি ভোগ করবো। কে আপনাকে ইনকাম করে ক্ষমতা দিল? যিনি ইনকাম করার ক্ষমতা দিয়েছেন তিনি কি আপনাকে দায়িত্ব দেন নাই? আপনার যে শারীরিক যোগ্যতা অথবা জ্ঞান কি অনেক লোকের কম আছে নাকি যে সকল লোকেরা এত ইনকাম করতে পারে না? সম্পদ, ক্ষমতা, শক্তি এগুলো ব্যক্তি নিজস্ব ইনকাম নয়, এটা আল্লাহর পক্ষ থেকে কি? এটা পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তিনি দেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, তার হাতেই সকল ক্ষমতা, তিনি চাইলে সম্মানিত করতে পারেন, মুহূর্তের মধ্যে তিনি ধুলায় লুকিয়ে দিতে পারেন, অপমানিত করতে পারেন মুহূর্তের মধ্যে। এটা করার জন্য তার কারোর কাছ থেকে পারমিশন নেওয়া লাগে না, কোনো অনুমোদন নেওয়া লাগে না, পৃথিবীর কোন শক্তির কাছে তার আত্মসমর্পণ করা লাগে না। বালিল্লাহু ইয়াজজুনু রাব্বু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহা, বরং এই পৃথিবী এবং আসমানে যা কিছু আছে সবকিছু বাধ্য তার কাছে আত্মসমর্পণ করতে, সবকিছু তার কাছে আত্মসমর্পণ করতে হয়। অতএব ইন্ডিভিজুয়ালিজম, আপনি কে? আপনি কি? আপনি কি ফেরাউনের চেয়ে বেশি ক্ষমতাশালী? আপনি কি মুসার চেয়ে কম বেশি দুর্বল নাকি? মুসা আলাইহিস সালামের মা তাকে রক্ষা করার জন্য সমুদ্রের নিক্ষেপ করে দিয়েছে, ওয়ালাকাদ আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিঈহি ফাইযা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়ামি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাআলুহু মিনাল মুরসালিন। মুসার মা যখন ভয় পেল, মাত্র সন্তান ভূমিষ্ঠ করলাম, ফেরাউন বলেছিল সদ্য ভূমিষ্ঠ সকল ছেলেদেরকে হত্যা করা হবে, আমারও ছেলে মতো জন্ম নিয়েছি, করব কি? আল্লাহ তাআলা বলেন, আমি মুসার মাকে বললাম ওর একটা বক্সের মধ্যে বন্দি করে সমুদ্রে মেরে ফেলে দাও। কোথায় ফেলতে বলছেন? সমুদ্রে ফেলতে বলছেন, সমুদ্রে ফেলে দাও, সমুদ্রে যদি ফেলে দাও তারপরে তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু বললেন যে তারপরে আমি তার ব্যাপারে আমার প্ল্যান আছে, আমার প্ল্যান হলো যে আমি তাকে এমন একজনের ঘরে তাকে বড় করব যে হচ্ছে ইয়াকুজু আদু বললি ও আদু বললাম, আমার শত্রু এবং এই এই যে ছোট্ট মুসাইয়ের শত্রু বেশি, ওই শত্রুকে দিয়ে আমি তাকে লালন পালন করাবো, ফেরাউনের ঘরে আমি তাকে লালন, ইন্না রাদ্দু ইলাইক, এবং আমি তাকে তোমার কাছে আবার ফিরিয়ে দেবই, ওয়াজা ইলহু মিনাল মুরসালিন, এবং আমি তাকে রাসূল বানাবো। এই মাত্র ভূমিষ্ঠ হয়েছে, দুধ খাবে, এই দুধ খাওয়ার বাচ্চাকে বাদ দিয়ে বলে দিচ্ছে এখানে, আপনি তো স্কুলেই মাদ্রাসায় ভর্তি করেন না, খাইব কি চিন্তায়? সমুদ্র নিক্ষেপ করবেন তো বহুত পরের কথা, আপনি তো মাদ্রাসায় হালাল হবেন হারাম বাছেন না, যে আমার সন্তানকে আমি কোথায় পড়াবো, মাদ্রাসায় পড়াইলে খাবে কি, ভবিষ্যৎ হবে কি, এরকমই তো আমাদের টেনশন, বস্তুবাদ অথবা ইন্ডিভিজুয়ালিজম, আমি আমি আমার ওই আমার সেই, আমি তাকে এই বানাবো সেই বানাবো, কি বানাবেন? বানানোর আগেই তো কবরে যে শুয়ে থাকবে, তখন করবেন কি? আপনি তার আগে থাকবেন কিনা, বানানোর আগে আপনি আপনি থাকবেন কই? তাহলে মূল সমস্যাটা হচ্ছে কি, আমাদের জীবনের ফোকাস আমরা হারিয়ে ফেলেছি, আমাদের জীবনের লক্ষ্য আমরা হারিয়ে ফেলেছি, আমরা কে, কোথা থেকে আসলাম, কোথায় আমরা যাব, এটি আমরা হারিয়ে ফেলেছি। আমাদের মৃত্যুর কথা কয়েকজন কারোই আলোচনা নেই, এমনকি আমি যদি মৃত্যুর কথা বলি তাহলে খালি মৃত্যু, জীবন নেই,
জীবন নিয়ে আলোচনা করেন, মৃত্যু ঘরেও তো মৃত্যুর কথা আলোচনা করা যায় না। আপনার স্ত্রী যদি আপনি বলেন আমি যদি মারা যাই, এই খারাপ শব্দটা মুখে আইলো না। মারা যাওয়া কি খারাপ শব্দ নাকি? বাপমার সামনে বলবে এই তুমি খারাপ কথা বলবো না, এটা কি খারাপ শব্দ? এত জীবনের চেয়ে সবচেয়ে বেশি কি জীবনের চেয়ে সত্য হচ্ছে মিথ্যা। জীবনের চেয়ে সত্য, আপনি কতদিন জীবিত থাকবেন তা জানেন না, কিন্তু আপনি মরবেন এটা নিশ্চিত, আপনি মরবেন এটা নিশ্চিত। এটা ইট মে হ্যাপেন টুডে অর টুমরো অর ইভেন আফটার 1 মিনিট, এক মিনিট পর আপনি মারা যেতে পারেন। নোবডি নোজ, কেউ পৃথিবীর কেউ আপনাকে বাঁচিয়ে রাখতে পারবে, কেউ না, কেউ না। যদি বাঁচিয়ে রাখতে পারতই তাহলে পৃথিবীর এত শক্তিশালী লোকেরা, এত টাকা পয়সাওয়ালা লোকেরা, যারা সারা পৃথিবীর সকল মেডিকেল সিস্টেম থেকে তারা কিনে ফেলতে পারে এরকম অর্থ ছিল, তারা কই? তারা তো দেখে বেঁচে থাকত। যান কবরের পাশে যান, দেখবেন যে সকল লোকদেরকে আপনারা মনে করছেন এরা না থাকলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দেখবেন এরা সব কবরে শুয়ে আছে। আপনারা যাদেরকে মনে করছেন এরা না থাকলে দুনিয়া শেষ হয়ে যাবে, দেখেন এগুলো সব কবরের ভিতরে আছে। অর্থাৎ আপনিও তার চেয়ে বড় ক্ষমতাশালী, বা তার চেয়ে বড় সম্পদশালী, তার চেয়ে বড় জ্ঞানী, বুদ্ধিজীবী, বিজ্ঞানী, এরকম কোনো কিছু না। হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর লাইফ, হোয়াট ইজ দ্য গোল অ্যান্ড দ্য অবজেক্টিভ অফ ইউর লাইফ? আপনি কেন বেঁচে আছেন? জীবনের আপনার লক্ষ্য কি? আচ্ছা হাসিম তো মান্দমা খরাক না কোনো আদাতা ও অন্যকম ইলাই না রাতের জাহুম, তোমরা কি মনে করছো যে তোমাদেরকে আমি এমনিই বানাইছি, আমার কাছে আর ফিরে আসতে হবে না? তাআলাল্লাহুল মালিকুল হাক্কু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম। অতএব তোমাদের রব আল আরশিল কারীম, এর রব, এর কাছে তোমাদেরকে ফিরে আসতেই হবে। তিনি তোমাদেরকে এমনিই বানান নাই, তার একটা পারপাস আছে, একটা লক্ষ্য আছে, এবং তিনি তোমাদেরকে প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন, তিনি তোমাদেরকে লাইফস্টাইল কি হবে তা বলে দিয়েছেন, এবং যুগে যুগে তিনি নবী রাসূল পাঠিয়েছেন, সর্বশেষ নবী পাঠিয়েছেন। এই জন্যই اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا আমি ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিয়েছি। আচ্ছা বলেন তো কয়জন লোকের অন্তরে ঈমান আছে, ইসলাম আছে? কয়জন লোক বলেন যে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামী শরিয়া অনুসারে প্রত্যেকটা কাজ চলবে এটা আমি চাই, অন্তর থেকে কয়টা লোক বলতে পারে? সাহসী নাই অধিকাংশে এ কথা বলার, সাহসী নাই, কারণ তার মধ্যে অন্য কোনো কিছু, তার মধ্যে সেকুলারিজম, ম্যাটেরিয়ালিজম, ইন্ডিভিজুয়ালিজম অথবা অন্যান্য এই সকল জিনিস তার মাথায়, তার মগজের ভিতরে, তার পেটের মধ্যে, তার অন্তরের অন্তঃস্থলে এগুলো সব শক্তিশালী ভাবে গেঁথে আছে যে আমি শরিয়া মোতাবেক চলবো, সব শরিয়া মোতাবেক চলবো। বলেন তো কয়জন বলবেন? মসজিদে তো শরিয়া মোতাবেক চালিতে পারি না আমরা, আল্লাহ রাসূলের সিস্টেমের সাথে মসজিদ চালিতে পারি না, তাতেই বাধা। তাহলে আমরা কোথায় আছি? আমাদের লক্ষ্য কি? আমার আপনার ভাষাতে কয়জনের ভাষা শরিয়া মোতাবেক চলে বলেন তো? কয়জনের বাসা শরিয়া মোতাবেক চলে? আজকের সকাল থেকে শুরু করি এই পর্যন্ত রাসূলের সুন্নাহ মোতাবেক আপনাদের জীবন চলেছে, কয়জন হাত তুলে বলতে পারেন যে রাসূল যেভাবে তার সকালটা চালাইতো আমি আজকে সকাল থেকে ফজর থেকে শুরু করি এই পর্যন্ত এভাবে চালিয়েছি? শুক্রবার ইজ দ্য বেস্ট সাইয়িদুল আইয়াম, দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে কি শুক্রবার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দিনটি ইহুদিদেরকে দেওয়া হয়েছিল, খ্রিস্টানদেরকে দেওয়া হয়েছিল, ওরা হারিয়ে ফেলেছে, আর আমার উম্মা এই দিনটাকে পেয়ে গেছে। এটা বছরের সেরা দিন, এর উপরে বছর আর কোনো শ্রেষ্ঠ কোন দিন নাই। তাহলে সেই দিনে আমাদের এই দিনের শুরুই তো আমাদের ঠিক নেই, এই দিনে মসজিদে আসার কথা কখন আমাদের জুমার আদায় এর জন্য, তখন এটাই তো ঠিক নাই। তাহলে এভরিথিং ইজ ড্রিফটেড অ্যাওয়ে ফ্রম দ্য সুন্নাহ অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাইরা, সেই জন্য আমি বলছি যে আমাদের পারপাস, অবজেক্টিভ, লক্ষ্য আমরা হারিয়ে ফেলেছি। আমরা কি করতে চাই এটা আমরা জানি না। আপনি প্রত্যেকটা মানুষ বলেন যে আপনার জীবনের লক্ষ্য আপনি কি করতে চান, কি হতে চান? আচ্ছা আপনি যদি বলেন যে আপনি জান্নাতে যেতে চান, আপনি কি নিশ্চিত করে বলতে পারেন যে আপনার এখনকার জীবন পদ্ধতি আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে? আপনি কি বলতে পারবেন নিশ্চিত করে আপনি এখন মারা গেলে কি হবে? এখন যদি ফেরেশতা আসে আপনার কাছে, কোন একজন সালাফকে জিজ্ঞেস করা হলো, যদি এখন ফেরেশতা মালাকুল মাউত যদি আপনার কাছে আসে এবং বলে যে আপনার সময় শেষে, এখন আপনার মৃত্যু হবে, আপনি কি করবেন? নতুন কি আমল করবেন? বলে যে নতুন আমল করার সময় আমি আগে যা করতাম এগুলি তো পেরে শেষ করতে পারবো না, মানে আমি তো প্রত্যেকটা মুহূর্তে আমল করি, ওই আমলই করবো, আর নতুন আমল পাবো কোথেকে? আমি দেখেছেন, আর আপনি বলবেন কি ভাই দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, কারণ এর আগে তোমাকে একটু তওবা করার সুযোগ দাও, আপনি এটা বলবেন? আর ওই বলছে আমি যে আমল করতাম তাই করবো, আমি নতুন তো কিছু করার নাই, দের ইজ নাথিং নিউ, আমি রাসূলের সুন্নাহ মোতাবেক চলেছি, এভাবে আমি করবো, ব্যাস। লেট দ্য অ্যাঞ্জেল কাম, ফেরেশতা আসুক, আমি বলবো আই এম রেডি, আমি বলবো আই এম রেডি। আমরা কতজন আছি রেডি? তার মানে আমাদের জীবন ওই পথে নাই, আখেরাত মুখী জীবন না। দারুল আখেরাত লাহিয়াল হায়াওয়ান। আপনার ঢাকায় বাড়ি গাড়ি ইত্যাদির জন্য আপনি প্রচন্ড ব্যস্ত, জান্নাতে আপনার গাড়ি বাড়ি কই? জান্নাতে বাড়ি লাগবে না, জান্নাতে থাকবেন কোথায়? অথবা জান্নাতে যাওয়ার জন্য তারপর ওইখানে জায়গা কেনা লাগবে? ইন্না মাফসারা মিনাল মুমিনিনা আনফুসাহুম
আল্লাহ তো কিনে নিয়েছেন, আল্লাহকে আল্লাহর কাছে পণ্য বিক্রি করতে হবে, আল্লাহর কাছে জীবন বিক্রি করতে হবে আপনার কাছে, আল্লাহর কাছ থেকে যদি জান্নাতে বাড়ি কিনতে হয় বা জায়গা কিনতে হয় আল্লাহর কাছে বেচতে হবে, বেচছেন কি মধ্যে, সবই তো শয়তানের কাছে বেচে দিচ্ছে। আল্লাহর কাছে বেচার কি আছে? ইমান তো বলতো ঠিক নাই, আর বাকি আমার কথা বরবাদই দিলাম। এখন আমাদের কাছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের চেয়ে অন্য অনেক অনেক প্রিয়। আলোচনা করে দেখেন, কেবল মসজিদে আলোচনা করলাম না, মসজিদের বাইরে গিয়ে আলোচনা করে দেখেন, আল্লাহ রাসূলের চেয়ে বা আল্লাহর চেয়ে প্রিয় অন্য সবকিছু আমাদের কাছে, সবকিছু আমাদের কাছে প্রিয়। কনভারসেশনের ডেইলি সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যত আলোচনা হয় সকল আলোচনায় আল্লাহ এবং আল্লাহ রাসূল কতটুকু থাকে আলোচনায়, আল্লাহ এবং আল্লাহ রাসূল কতটুকু থাকে আলোচনা জুড়ে, তার মানে নাই। আখেরাত কতটুকু থাকে আলোচনা জুড়ে? নাই, আখেরাতের আলোচনাই তো নাই। না যে না আছে মসজিদে, আর অন্যান্য জায়গার কথা তো বাদই দিলাম, চিন্তাই বাদ দিলাম। অতএব আমাদের জীবনের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, এটা আপনার একটু চিনেন, আপনি একটু ভাবেন, এবং আপনার সন্তানের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি, আপনার জীবনের সন্তানের জীবনের জন্য লক্ষ্য উদ্দেশ্য কি? আপনি তো ওর জন্য এয়ার কুলার কিনেছেন, এসি কিনেছেন গরম থেকে বাঁচানোর জন্য। আমরা যেমন মসজিদে ঢুকেছি, মসজিদে কিন্তু এসি নাই, প্রচন্ড গরম, বা এটা আপনাদেরও দায়িত্ব, কি করবেন সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন, আমি পরে বলছি। প্রচন্ড রোদ অত প্রচন্ড গরম, সন্তানকে গরম থেকে বাঁচানোর জন্য এসি কিনে দিয়েছেন, জাহান্নামের গরম থেকে বাঁচানোর জন্য কি করবেন? ওর নার ও জাহান্নামে অসাধ্য হওয়া লঙ্কা আলম, ওদেরকে বলবেন জাহান্নামের আগুন আরো ভয়াবহ। যদি ওরা বুঝত জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কি করেছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কি করেছেন, আপনার সন্তানকে মসজিদকে বেশি ভালোবাসেনি, নাকি স্কুলকে কলেজকে বেশি ভালোবাসে, নাকি আড্ডাবাজিকে বেশি ভালোবাসে? এটা যদি হয়ে থাকে তাহলে আপনার জন্য বাবা হয়ে তাই তো কলঙ্কের। যদি আপনার সন্তান দিনকে বেশি ভালো না বাসে, যদি মসজিদ আখেরাত যদি তার মাথায় না থাকলে, মা হয়ে আপনার জন্য কলঙ্কের, মা হয়ে আপনি আরো নিজেও বিপদের মধ্যে আছেন, এমনিতে ব্যক্তিগত কারণে, আর সন্তানদের কারণে আরো বড় বিপদে আছেন। কারণ আপনার সন্তানদের ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করা হবে, আল্লাহ তারা প্রত্যেকে তার সন্তানদের ব্যাপারে জিজ্ঞেস করবেন, আম্মা ইস্তার আহু, যে তুমি তাকে কোন পথে পরিচালনা করেছো, তুমি তাকে আল্লাহকে দেখিয়ে দিয়েছো, আল্লাহকে চিনিয়ে দিয়েছো, আল্লাহকে জানিয়ে দিয়েছো, তার জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে তুমি ক্রাফ্ট করেছো তার জন্য কিনা, তার জন্য একে দেখিয়েছো কিনা, যে জীবনের লক্ষ্য কি উদ্দেশ্য কি, আপনার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য, সন্তানদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য এটা ঠিক করে নেন প্রিয় ভাইরা। এবং জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কমপক্ষে এতটুকু মানান যে আমি আমার গোটা জীবন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সন্তুষ্টির পথে চালাবো, এবং আল্লাহর রাসূলের সুন্নাহ মোতাবেক চালাবো, কমপক্ষে এতটুকু করেন। আমি আল্লাহ সন্তুষ্টির জন্য যাই আমি করবো, আল্লাহ সন্তুষ্টির জন্য করবো। মনে রাখবেন, আপনি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য না করেন তাহলে আপনার কোনো আমলই কবুল হবে না। এটাকেই বলা হয় নিয়াত, এটি হলো ইন্টেনশন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে সবাইকে এই নির্দেশ প্রদান করা হয়েছে যে তোমরা যাই কিছু করবে না কেন, করবে কার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য তোমরা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য আপনার নিয়তটাকে আপনি পরিশুদ্ধ করে নেন, যে আপনি যাই করছেন আল্লাহ সন্তুষ্টির জন্য করছেন। প্রিয় ভাইরা, আপনি যখন ঘরটা নির্মাণ করেন তখন কমপক্ষে আপনি এরকম ভাবেন যে আমি ঘরে এতটুকু জায়গা রাখলাম যেখানে আমি নামাজ আদায় করবো, এই জায়গাটা রাখলাম যেখানে আমি কোরআন তেলাওয়াত করবো, এই জায়গাটা রাখলাম যেখানে আমি ইসলামী হালাকা করব, এই জায়গাটা আমি রাখলাম যেখানে আমি ইসলামিক বইপত্রগুলো রাখবো, কোরআনের বইগুলো রাখবো, এরকম কিছু জায়গা কমপক্ষে বানান। সবই তো ওইখানে রাখলাম কি, সব কোয়ার্টার, কোয়ার্টারে সার্ভেন্ট কোয়ার্টার, এটা বেডরুম, এটা চিলড্রেন রুম, এটা কিচেন, এটা টয়লেট, এবং ওইখানকার টাইলস করতে গিয়ে আসবে, সেগুলো আমাদের আলোচনা, আলোচনাই কি, এই এত সুন্দর টাইলস করতে গিয়ে কিনেন, এত সুন্দর ফিটিংস আইলো করতে গিয়ে, আরে আপনার ইয়েগুলো তো খুবই ভালো, ডেকোরেশন তো খুবই ভালো, এই তো আলোচনা, তাহলে ওইখানকার নামাজের জায়গা করবে আসায়। আল্লাহ রাসূল বলেন না, লাতা জালু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরগুলোকে কবর বানাইও না, তিনি কি বলেন না, এই যে আলু বিন সালাতিকুম লিবুয়ুতিকুম, তোমাদের কিছু নামাজ ঘরের মধ্যে পড়ো, তিনি তো ঘরের মধ্যে নামাজ আদায় করতেন, আপনার ঘরে নামাজ আদায় কই, জায়গা কই, নামাজ পড়ার জায়গা কই, এরকম কোন ডেজিগনেটেড এরিয়া আছে কিনা? সবার জায়গা আছে, টয়লেটের জায়গাও আছে ঠিক মতো, এখন তো টয়লেট একটা দুটি হলে চলে না, এখন টয়লেট আরো বেশি লাগে, মনে হচ্ছে কামই হলো খাওয়ার টয়লেটে যাওয়া, ভাবটা দেখলে এরকম মনে হয়, মনে হয় এবাদত তার কোনো মাথায় নেই, এজন্য এবাদতের কোনো প্লেস নেই, পুরা ঘর খুঁজলে কোথাও হতে পারে, কোরআন তাফসির খুঁজে পাওয়া যাবে না, অথবা রাসূলের জীবনী খুঁজে পাওয়া যাবে না, একটা হাদিসও খুঁজে পাওয়া যাবে না। সাহাবায়ে কেরামের একটা হাদিস জানার জন্য ছয় মাসের রাস্তা অতিক্রম করতেন, আর এখন আপনি 600 টাকা দিলেও আপনি হয়তো হাদিসের সব গ্রন্থ কিনে নিয়ে আসতে পারবেন, তাও কিনে নিন, কি জীবন এগুলো, এগুলো তো এই পশু পাখিদের জীবন হচ্ছে খারাপ,
ওদের জীবন ওদের তো কোনো প্রশ্ন নাই, কিন্তু আপনি প্রশ্নের মুখোমুখি হবেন প্রত্যেকটা সেকেন্ডের জন্য, ইউ উইল বি কোয়েশ্চনড ফর এভরি সেকেন্ড। লা ইয়াসআলু আম্মা ইয়াফআলু লা ইয়াসআলু আম্মা ইয়াফআলু হুম ইয়াসআলুন। তিনি জিজ্ঞাসিত হবেন, আপনাকে জিজ্ঞাসিত হতে হবে সব কিছুর জন্য, ইভেন ফর দ্য টুইঙ্কলস অফ ইউর আইস, এমনকি আপনার এই যে চোখের চাহনি আপনি কোথায় দিচ্ছেন। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা বিজয় করেন, মক্কা বিজয়ের সময় তিনি সাহাবায়ে কেরামদেরকে বললেন, উক্তুল হাউলাই ওয়ালাউ উজিদু মুআল্লাকিনা বিআসবারিল কাবা, এই ছয়জনকে যেখানেই পাওয়া যায় সেখানে হত্যা করা হবে, এমনকি যদি তাদেরকে কাবার গিলাফ ধরে জোরতে টাকা পাওয়া যায় তাহলে তাদেরকে হত্যা করো। এর মধ্যে ইকরামা ইবনে আবি জাহল, আব্দুল্লাহ ইবনে আবি সারথ এবং আব্দুল্লাহ ইবনে খাতল, এরকম ছয়জন টোটাল, আরো দুজন নারীও আছেন, এদেরকে যেখানেই পাওয়া যায় সেখানে ইয়ে করা হবে। এর মধ্যে আব্দুল্লাহ ইবনে আবি সারথ, আব্দুল্লাহ ইবনে আবি সারথ সে উসমান রাদিয়াল্লাহু তাআলার বাসায় গিয়ে আশ্রয় নিয়েছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে আসলেন মক্কা বিজয়ের পর, বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাদি আব্দুল্লাহ, হাদা আব্দুল্লাহ, আতাইতুহু আতাইতুকা বিহি আব্দুল্লাহকে নিয়ে, ইত্তরাম আব্দুল্লাহ ইবনে আবি সারথ, আমি তাকে নিয়ে এসেছি, আপনি তাকে বাইয়া ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে বায়াত করিয়ে দেন, মানে তাকে আপনি মুসলমান বানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা চুপ থাকলেন, কোনো কথা বললেন না। আবার উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ মুসলমান বানিয়ে দেন, রাসূল চুপ থাকলেন। আবার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ তাকে মুসলমান বানিয়ে দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। এরপর চতুর্থবার তিনি তাকে মুসলমান বানিয়ে নিলেন। তারে মুসলমান বানিয়ে নেওয়ার পরে উপরে সাহাবাই কেরামদেরকে বললেন, তোমরা কি শুনো নাই যে আমি আগেই বলছিলাম ওরে জিয়ানে পাওয়া যায় এনে হত্যা করবি, তো তোমরা এতক্ষণ পর্যন্ত তারে ধরতে পারলা না, আমি তো কিছু তোমরা কারো অলরেডি তো তার ব্যাপারে অলরেডি কি ডিক্লেয়ার্ড যে তারে হয় না, হি ইজ ফাউন্ড হি উইল বি কিলড এন্ড এক্সিকিউটেড, তো তোমরা করলা না কেন। সাহাবাই কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এসে ইসলাম গ্রহণ করার জন্য আমরা তো বুঝতেই পারি না, আমরা এখন করবো কি, কনফিউশন ছিলাম, আপনি একটু চোখ দিয়ে আমাদেরকে ইশারা দিতে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন নবীর জন্য চোখের ইশারা দেয়া জায়েজ নাই, ইসলাম কাকে বলে, ব্যক্তিত্ব কাকে বলে, আমার সামনে একটা লোক আছে, কোন নবীর তার চোখ খেয়ালত করবে, তার চেহারা মুখে একরকম ভাষা তিনি দেখাচ্ছেন একরকম, চোখ দিয়ে করতেছে আরেকরকম, এটা কোন নবীর জন্য প্রযোজ্য নয়, জায়েজ নাই। আমি তো তাহলে বলতে পারো মারো ধরতাম, আর আমরা তো চোখে বলি একটা, মুখে বলি একটা, হাতে বলি আর একটা, পায়ে বলি আর একটা, আমাদের চরিত্র লেভেল হচ্ছে এরকম। শয়তান অনেক সময় ভুলে যায় যে আমি শয়তান নাই, লোক শয়তান, ওটা হয়তো হয়তো মাঝে মাঝে ভুলে যায় যে আসলে কে বড় শয়তান। আল্লাহ রাসূল নবীদের পরিস্থিতি দেখেন, অথবা আপনার এই চোখের জন্য আপনাকে প্রশ্ন করতে হবে, আপনাকে প্রশ্ন করা হবে যে আপনি আপনার চোখটা কোথায় ব্যয় করছেন। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন জীবন কিভাবে আপনি যাপন করবেন, অথবা আপনার যা করেন আপনি আল্লাহর জন্য করেন, সব কিছু করেন আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, এটাকে বলা হয় নিয়াত, ইন্নামা আমার বিন নিয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়তের কথা আমাদেরকে বলেছেন, আমরা যেন নিয়ত পরিশুদ্ধ করি। নামাজও যখন আপনি পড়েন তখন কার জন্য পড়তে হয়, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাউন আল্লাযীনা হুম ইউরাউন, মানুষকে দেখানোর জন্য আপনি দাঁড়িয়ে রাখছেন, মানুষকে দেখানোর জন্য জুব্বা পড়েন, মানুষকে দেখানোর জন্য ইসলামিক প্রোগ্রামগুলোতে আপনি যান, আর মানুষকে দেখানোর জন্য আপনি ইসলামের কথাবার্তা বলেন, কিন্তু ভিতরে ভিতরে আসলে আপনার মূল উদ্দেশ্য হলো দুনিয়া। এই দিনদারি আপনার জন্য বরং আরো ব্যাকফায়ার করবে, কাফেরের চেয়েও খারাপ, মুশরিকের চেয়ে অবস্থা খারাপ, কারণ একই মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। মুখে একটা তো ভিতরে অন্যটা, মুখে একটা তো ভিতরে অন্যটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেছেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষী দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী, আল্লাহ সাক্ষী দিচ্ছেন। এবং মুনাফিকদের অবস্থা হলো এরকম, আমাদের চরিত্রের অবস্থা যেন এরকম না হয়, আপনি কি করছেন, আপনি যা করছেন আল্লাহর জন্য করেন প্লিজ, এমনকি দান সাদাকা যা করেন আল্লাহর জন্য করবেন, মানুষকে দেখানোর জন্য নয়। সাহাবায়ে কেরাম তারা গোপনে করতেন, যা করতেন তারা গোপনে করতেন, এবাদতগুলো পর্যন্ত গোপনে করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি এবাদত কে করত, তিনি সুন্নাহ এবং নফলগুলো মসজিদে পর্যন্ত আদায় করতেন না, আদায় করতেন ঘরে। সো দ্যাট হি ইজ অফ ফ্রম দ্য আইস অফ দ্য পিপল, যে মানুষের চোখের আড়ালে যিনি তিনি থাকেন, এটা ছিল। আর আমাদের সকল কাজই আমরা ক্যামেরার সামনে ছাড়া আমাদের কোনো কি নাই, গতি নেই, সব ক্যামেরার সামনে, সব ভালো কাজ ক্যামেরার সামনে, আর সকল খারাপ কাজ হচ্ছে রাতের অন্ধকারে, সব ভালো কাজ ক্যামেরার সামনে, ক্যামেরা ছাড়া আমাদের মনের জন্য গতি উঠে না। এমনকি কেউ যদি আমাদেরকে নামাজে দেখে তাইলে আমাদের নামাজে এক লাশ বাড়িয়ে যায়, অবস্থাটা এরকম না, যখন কারোর সামনে নামাজে দাঁড়াই তখন এত চমৎকার করে আদায় করি, আর যখন কেউ থাকে না তখন মনে হচ্ছে যেন শয়তানের নামাজ আদায় করে, মানে তখন এত দ্রুত যে কিসের নামাজ, তাড়াতাড়ি
নাই বাইর হইতে পারলেই চলে, এরকম একটা ভাব। এটা তো মোমেনের নামাজ নয়, ইমানদারের সালাত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নামাজ সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, লা তাসআলুনি আন হুসনিহিন্না ওয়া তুরিহিন্না, তিনি কত লম্বা সময় জুড়ে নামাজ আদায় করতেন তোমরা আমাকে প্রশ্ন করো না, জিজ্ঞাসাবাদ করো না, কারণ এত লম্বা সময় পড়তেন আমি এটা বলে শেষ করতে পারবো না। ইট ইজ বিকজ অফ ইখলাস। ইখলাসকে ঠিক করার জন্য কষ্ট করতে হয়, লম্বা সময় জুড়ে কষ্ট করতে হয়, অনেক লম্বা সময় জুড়ে কষ্ট করতে হয়। সালাতদের পক্ষ থেকে একটা গল্পের অবতারণা আছে যে দুই বন্ধু তারা ব্যবসা করতে যাচ্ছিল, এর মধ্যে তারা এক জায়গায় গিয়ে তৎক্ষণিক সেই আগের যুগে তারা থরেতে গিয়ে তাদের যে দিনার এগুলো নিয়ে মানে তাদের মুদ্রা থরেতে নিয়ে তারা যাচ্ছিল, যখন একটু ক্লান্ত হয়ে গিয়েছে তারা একটা গাছের নিচে বসেছে দুজনই, একটু তাদের ক্লান্তিতে চোখ ঝিমিয়ে পড়েছে, তাদের থরেতে তারা গাছের সাথে ঝুলিয়ে রেখেছিল। এর মধ্যে পাখি একটা কাক বা এরকম কোনো পাখি দেখলো যেখানে থলে, দেখ মনে করলো যে মাংসের টুকরা এরকম ঝুলিয়ে রাখা হয়েছে, ওই মাংসের টুকরা মনে করে থলে নিয়ে চলে গেছে। যার থলে নিয়েছে উনি ঘুম থেকে জেগে উঠেছেন আগে, দেখলেন যে তার থলেই তো কাক নিয়ে ওই যে নিয়ে যাচ্ছে, তিনি ভাবলেন সর্বনাশ, আমার বন্ধু মানে সরি তার বন্ধুটা নিয়ে গেছে, তা আমার বন্ধু তাহলে ও তো ব্যবসা করতে যাচ্ছে তাহলে হবে কি। তিনি কি করলেন, তার থলেটা তার বন্ধুর জায়গায় রেখে দিলেন, তার দেখাইলেন যে তারটাই নাই। যখন ঘুম থেকে বন্ধু উঠলো বলে চলো ব্যবসা করতে, তো আমরা এখন আবার শুরু করে যাই কারণ আমরা দূরে যাবো, তো বলে না আমি যাবো না, আমার একটু সমস্যা আছে একটু কাজ আছে তুমি যাও, বলে না না চলো, বলে না আমি যাবো না তুমি যাও, তো তোমার থলে কই তোমার টাকা কই, বলে ঠিক আছে ভাই আছে তুমি যাও। তিনি চলে গেলেন ব্যবসা করে, ব্যবসা সেরে তারপরে তিনি দেশে ফিরে আসলেন। দেশে ফিরে আসার পর দৌড়ে গেলেন বন্ধুর বাসায়, বলে যে দোস্ত তোমার জন্য খবর আছে কি, বলে যে ব্যবসা তার এত চমৎকার ব্যবসা করেছি আমার জীবনে এত ভালো ব্যবসা কোনোদিন হয়নি, এই ব্যবসা করে আমি এই ব্যবসার অর্ধেক প্রফিট তোমার, এটা আমি অর্ধেক প্রফিট তোমার জন্য আলাদা করে ফেলেছি, এটা অর্ধেকটা তোমার। বলে বড় কি তুমি পাগল হয়ে গেছো, বলে না কেন, বলে তুমি কি আমার সাথে মশকারি করতেছো, বলে না না রিয়েলি এখানে আমি এই যে ব্যবসা করছি ব্যবসার অর্ধেক তোমার, এই যে অর্ধেক তোমাকে আমি দেওয়ার জন্য এসেছি। বলে কেন আমি কেন তুমি দিচ্ছ আমি তো বুঝতে পারছি না কিছু, আসলে ঘটনাটা বলো তো। বলে দোস্ত ঘটনাটা হলো এরকম যে যখন তুমি চলে আসলা আমি একাই গিয়ে যাচ্ছিলাম মন খারাপ, সামনে গিয়ে দেখি যে একটা থলে পড়ে আছে, আমি থলেটা নিলাম, নিয়ে থলে খুলে দেখলাম যে এটা তো আমার থলে এবং এখানে যে দিনারগুলো সব অক্ষত আছে, আবার তোমারটা দিকে একটু ভালো করে ওইটাতে ভালো করে তাকাই দেখো ওইটা তো তোমার। তখন আমি বুঝলাম যে ঘটনাটা হয়েছে এরকম এবং এখানে এই থলের মধ্যে আমি একটু কাকের অথবা পাখির একটু পায়খানা টাকা দেখলাম, আমার মনে হলো ঘটনা ঘটছে এটা নিয়ে গিয়েছিল, তুমি আমারে বাঁচানোর জন্য এটা দিয়ে দিয়েছো, আমি আর কিছু বলি না আমি এগুলো নিয়ে গেলাম এবং আল্লাহ তাআলা এত বরকত দিছে এবার ব্যবসায়, তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি অর্ধেক তোমারে দিয়ে দেবো। বলে বলো কি কিভাবে এটা করলো, বলে দোস্ত এটা তোমার নিয়তের কারণে হয়েছে, আর নাওয়ায়া মাতায়া নিয়তটা হচ্ছে একটা ভেহিকল একটা ট্রান্সপোর্ট একটা গাড়ি, তোমার গাড়ি যেমন ভাবে তোমার নিয়ে যায় তোমার নিয়ত তোমার এরকম নিয়ে যাবে, তুমি যেহেতু আল্লাহ সন্তুষ্টির জন্য এই কাজটা করেছো আল্লাহ তাআলা তোমাকেও বরকত দিছে আমারও বরকত দিছে। আপনি বরকত পাবেন কই, বরকত পান নেই, একটু ভালো কিছু খাবার আনলে এরপরে দরজা বন্ধ করে এরপরে খাই যেন প্রতিবেশী না দেখে, অথচ আল্লাহ রাসূল বলেছেন একটু জুল বেশি না, তিনি বলেছেন প্রতিবেশীকে শেয়ার করো, প্রতিবেশীকে শেয়ার করবো কি, আত্মীয় স্বজন কিন্তু বাসায় দেওয়া দেয় না, আত্মীয় স্বজন কিন্তু বাসায় দেওয়া দেয় না। ইদানিং আত্মীয় স্বজনকে বাসায় না দেওয়ার আরেকটা কারণ আছে, আত্মীয় স্বজন আসলে 10-15 আইটেমে খাওয়াইতে হবে এই টেনশন নিতে চান না, আপনাকে কে বলছে 10-15 আইটেম খাওয়াতে, এটাই তো শয়তানের ঢাকা। আপনি ডাল এবং আলু ভর্তা দিয়ে খাওয়াইতে পারেন না, আল্লাহ রাসূল তো শুধুমাত্র পানি খাওয়াইছে অর্থাৎ শুধু খেজুর খাওয়াইয়েছে, মেহমানদারি করেন একটু করেন, আত্মীয় স্বজনের সাথে উত্তম আচরণ করা তো রিজিক ব্যক্তির কারণ। রাসূল সাল্লাম বলেছেন তোমরা দুটো কাজ করো আল্লাহ তাআলা তোমাদের আয় ইনকাম বাড়িয়ে দেবেন, তোমাদের একটা হচ্ছে কি করো, একটা হচ্ছে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা এবং দুই নম্বর হচ্ছে পিতা মাতার আনুগত্য করা, এটা হলে তোমাদের সম্পদে আল্লাহ তাআলা বরকত দেবেন। আপনি বরকত আমরা পাচ্ছি না, নিয়তটাকে ঠিক করেন প্রিয় ভাইরা, নিয়ত ঠিক না করলে কোনো কাজে লাগবে না। এক ব্যক্তি তিনি 30 বছর পর্যন্ত একেবারে প্রথম কাতারে তিনি জামাতে তাকবীরে উলার সাথে ইমামের সাথে তিনি নামে নামাজ পড়তেন, 30 বছর পর্যন্ত পড়েছেন, একবার কোন একটা কাজের কারণে তিনি সময় মতো মসজিদে আসতে পারেন নাই, মানে প্রথম কাতারে দাঁড়াইতে পারবেন না, দ্বিতীয় কাতারে এসে দাঁড়াইতে হবে, এই কারণে তিনি আর মসজিদে আসে না। লোকেরা বলবে কি আমি যদি প্রথম কাতারে নামাজ না পড়ি, এখলাস গেছে কই, 30 বছর প্রথম কাতারে নামাজ পড়ে এখলাস তৈরি করতে পারে নাই। আর আমরা তো মনে করতেছি আল্লাহ যদি আমার জান্নাত না দেয় তাহলে কারে জান্নাত দেবে, মানে আমাদের ভাব এরকম যে আল্লাহ আমার জান্নাত দেয় তার উপর ফরজ, ভাবটা এরকম আমাদেরকে যদি আল্লাহ জান্নাত দেয় তাহলে জান্নাত কারে দেবে আমি তাও তো বুঝতে পারি না।
সাহাবায়ে কেরামদের আমলের দিকে এবং আমাদের আমলের দিকে তাকান্ত, আমরা আসলে কোথায় আছি? আমরা তো একটা ভয়াবহ বিপর্যয়ের মধ্যে আছি প্রিয় ভাইরা, আর আগুনের অনুন মানে চুলার মধ্যে আমরা আছি। অতএব নিয়তকে পরিশুদ্ধ করে নেন, এটা এক নম্বর কথা আপনাদের জন্য। দুই নম্বর কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে পালন করে, এই দুটো কাজ করেন। এক নম্বরে আমি বলেছি যে আপনার অবজেক্টিভ কি, লক্ষ্যকে উদ্দেশ্যকে আজকে বলেন, বসেন, চিন্তা করেন, ভাবেন যে আপনি যা করছেন আপনি কি জান্নাতের দিকে যাচ্ছেন কিনা। আধা ঘন্টা সময় আলাদা করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের ব্যাপারে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার নবী রাসূলুল্লাহ তারা চিন্তা করেছে আলাদা। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাতের অন্ধকারে আসমানের দিকে তাকিয়ে তারকা অথবা চাঁদ অথবা দিনের বেলায় সূর্যের দিকে তাকিয়ে চিন্তা করেছেন আমার রবকে। আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি গারে হেরাতে হেরা গুহায় গিয়ে ওইখানে বসে তিনি চিন্তা করেছেন এই আরবের লোকেরা যে মূর্তি পূজা করে, আমরা যেমন এখন ক্ষমতার পূজা করি, সম্পদের পূজা করি, পোস্টের পূজা করি, পজিশনের পূজা করি, নেতৃত্বের পূজা করি, ওগুলো আরবের লোকেরা করতো, ওই যুগেও যা করছে আমরা এখন তাই করি। ওটা একটা জাহিরিয়তের যুগে, এখন আরো ভয়াবহ জাহিরিয়ত। ওইটা একটা জাহিরিয়তের যুগে, এখন আরো ভয়াবহ জাহিরিয়ত। ওই সময় মানুষের পিটিয়া মারছে কি আমি জানি না, কিন্তু ওই সব মানুষের পিটিয়েও মারে, দেখেন না, পিটিয়ে পিটিয়ে মানুষকে হত্যা করে। ওই জাহিরি যুগে মানুষের পিটিয়ে হত্যা করতে না, এটা নব্য জাহিরিয়ত। ওই জাহিরিয়তের চেয়ে আরো ভয়াবহ জাহিরিয়ত আমরা বসবাস করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই জাহিলিয়াতের সমাজের কৃষ্টি কালচার এগুলো তিনি ভাবছেন যে এটা কি আসলে, এগুলো কেন লোকেরা এই কাজ কেন করছে, এটাই তারা ভাবছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী আসলো, ভাবার পরে কি আসে দেখেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ভাবছিলেন, ভাবার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবী বানিয়ে দিলেন। আপনাদের নবী ভাবার পরে আল্লাহ তাআলা তাকে নবী বানিয়ে দিয়েছেন, এর আগে তো তিনি নবী হিসেবে ডিক্লেয়ার পান নাই, তিনি নবী। সকল নবীরাই আমাদের কি হবে না হবে সবাইকে সৃষ্টির 50,000 বছরের আগেই তো আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, অতএব তিনিও যে নবী হবে এটা আল্লাহর আগ থেকে নির্ধারিত, কিন্তু তিনি নবী হিসাবে ঘোষণা পেয়েছেন কবে, যখন বয়স 40 তার উপর কোরআন নাযিল হয়। তার আগে তো তিনিও বলেন যে অন্য কেউ দাবিও করেন। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপর নবুয়ত ডিসেন্ড হয়েছে এই চিন্তা করার কারণে। আপনারা আমরা কয়বার চিন্তা করি বলতো, চিন্তাই তো নাই। অধিকাংশ লোক কবে সর্বশেষ চিন্তা করেছে তাই তো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতের বেলা ঘুম থেকে জেগে উঠতেন। ভালো করে শুনুন, রাসূলের জীবন রূপের আমার আরো চিন্তা ছিল যে আজকে আপনাদের কিছু কথা বলবো, চিরিপুরে যতটুকু বলছি খেয়াল রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতের বেলা ঘুম থেকে জেগে উঠতেন, জেগে উঠে তিনি কি করতেন, তিনি ঘর থেকে বের হয়ে যেতেন, আসমানের দিকে তাকাতেন, তাকে বলতেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়াল নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কু'উদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাব আন-নার। আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘর ঘুম থেকে জেগেই তিনি চলে যেতেন বাইরে আকাশের দিকে তাকিয়ে বলতেন, আসমান এবং জমিনের সৃষ্টি, দিন এবং রাতের আগমন এবং প্রত্যাগমন, এই সব কিছুর মধ্যে আল্লাহ তাআলার অস্তিত্বের নিদর্শন রয়েছে। সেই সকল ব্যক্তির জন্য যারা জ্ঞানী বুদ্ধিমান, জ্ঞান এবং বুদ্ধি কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি পড়লে হয় নাকি? জ্ঞান প্রজ্ঞা বুদ্ধি, আপনি এত মহাপণ্ডিত মহা মহা বুদ্ধিজীবী, আল্লাহরই আপনি ছিলেন না, আপনার ওই বুদ্ধি মাটির নিচে আগুন নিচে পায়ের নিচে পিষ্ট, যেই বুদ্ধি আপনাকে আল্লাহর প্রতি আল্লাহকে চেনাতে পারে না ওই বুদ্ধি তো শয়তানের বুদ্ধি, ওই জ্ঞান কি শয়তানের নাই? শয়তানও তো এরকম জ্ঞান আছে, ওই জ্ঞান তাকে বাঁচাইতে পারে না। মালউনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তুমি আমার কাছ থেকে সরে যাও, ইন্নাকা মিনাল মারজুমিন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওকে রাজিম বলে উল্লেখ করেছেন, ওকে পাথর মেরে বিতাড়ন করা হয়েছে। আপনার এই বুদ্ধি এত বড় বুদ্ধিজীবী হয়ে লাভ হইবে, এত বড় ক্ষমতাশীল হয়ে লাভ হবে, এত বড় টাকা পয়সা হয়ে লাভ হবে কি? আল্লাহর গজবের মধ্যে আপনি নিমজ্জিত নিপতিত, এটা দিয়ে আপনাকে কে বাঁচাবে? কেউ বাঁচাতে পারবে? দুনিয়ার তো বাঁচানোর ক্ষমতাই নেই, দুনিয়া নিজেই তো নিমজ্জিত। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ধ্বংসশীল, বাঁচাইব কি আপনাকে? যিনি বাঁচাবেন তার কাছে তো আপনি যান না। হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি কেউ অত বাঁচাতে পারেন আর কেউ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য চিন্তা করেছেন, আকাশের দিকে তাকাতেন এবং তিনি বলতেন, যারা দাঁড়িয়ে বসে সব অবস্থায় আল্লাহর জিকির করে আল্লাহকে স্মরণ করে, ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি আসমানের এবং জমিনের বিশাল সৃষ্টি নিয়ে তারা ভাবে, অবাক হয়ে থাকে, মোবাইলের দিকে তাকিয়ে আছেন, কে বানাইলো এত বড় মোবাইল? যে বেটা এত বড় মোবাইল বানাইছে তার সিকি আল্লাহর আসমান শোনো নাকি? তো
তো কবে বলছেন কে বানালো সুবহানাকা ফাকিনা আযাবান্নার, এত বিস্তৃত আসমান কে বানালো? সুবহানাল্লাহ কবে বলেছেন? আসমানের দিকে তাকিয়ে কবে বলবেন আসমানের দিকে তাকিয়ে? সেটা কতবার তাকাবেন? তাকান না কেন? আসমানের দিকে তাকাতে তো আল্লাহ রাসুল, আপনার রাসুল তাকিয়েছেন, তাকিয়ে তিনি আল্লাহকে চিন্তা করেছেন। রাসুল ইসলাম আয়েশা যেন বলছেন, এক রাতে রাসুল ইসলাম কাঁদলেন, সেজদায় লুটিয়ে কাঁপতে কাঁপতে ফ্লোর ভিজে গেছে, তার মুখ ভিজে গেছে, দাড়ি মুখ ভিজে গেছে, ফ্লোর ভিজে গেছে। তিনি আবার যে সেজদা থেকে উঠলেন, আবার সেজদা গেলেন, আবার এত কাঁদলেন, আবার সেজদা থেকে উঠলেন, আবার কাঁদলেন। ফজর নামাজ হয়ে গেল, কাঁপতে কাঁপতে এই রাত এমন ভাবে কাঁদছেন। ফজর নামাজের পর, ফজর নামাজের আজানের আগে বেলাল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কদ হানা ওয়াক্তুল ওয়াক্তুল ফজর, ফজর সময় হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল কাঁদছেন। এবং বেলাল আজকে আমাদের উপর এমন একটা আয়াত নাজিল হয়েছে যে আয়াত কোন ব্যক্তি যদি না পড়ে অথবা আয়াতের অনুসারে যদি চিন্তা না করে তাহলে তার তো বাঁচার কোনো উপায় নাই। কোন আয়াত? ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টি, এই সব কিছু গ্রহ নক্ষত্র দিন রাতের সৃষ্টি, এগুলো যে না ভাবে এবং এগুলো ভাবার পরে সে যদি আল্লাহর জিকির না করে তাহলে তো কোনো বিস্তার নাই। তারা তিনি কাঁদছেন, তিনি কাঁদছেন, তিনি কখনো কখনো ইন তুআদ্দিবহুম ফা ইন্নাহুম ইবাদু ওয়া ইন তাগফিরলাহুম ফা ইন্নাকা আনতাল গাফুর রহিম, তিনি একটা আয়াত সারা রাত জয় করেছেন, একটা আয়াত থেকে বাইরে নিতে পারেন নাই। সারা আয়াত আয়েশাতে বলছেন, সারা তার রাত কেবলে আয়াত বলেছেন আর কেঁদেছেন। কেন তাই কাঁদতে? কি তিনি কি করছেন? কোন গুণা করছেন? কার ব্যাংক লুট করছে? কোন মানুষের হত্যা করেছে? কার টাকা পয়সা মারছে অথবা কাকে গালি গালাজ করেছে? কি করেছে তিনি? কিছুই তো করেন নাই, গোটা মানবের সেবায়, আল্লাহর এবাদতে মানবতার সেবায় তার গোটা জীবন শেষ, তারপর কাঁদতে কাঁদতে অস্থি। আর আমাদের চোখে তো গুলি মারলো, চোখ থেকে পানি পড়বে না, গ্লিসারিন দিয়ে দিতে হবে ওখান থেকে এক ফোঁটা পানি ফেলার জন্য। পরিস্থিতি এমন একটা জায়গায়, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাইয়া কাল হিজাবা দিয়া অসাধ্য কসওয়া, পাথরের চেয়ে ভয়াবহ হয়ে গেছে অন্তর্গুলি। এক নম্বর ভাই, দুই নম্বর যে বিষয়টি বলতে চাই, দুই নম্বর এটা এখলাস ঠিক করেন, চিন্তা করেন, এখলাস ঠিক করেন। এ কারণে হাসানুল বশির রহিমুল্লাহকে একজন এসে বললেন, আপনার কাছে যদি এখন ফেরেশতা এসে বলে যে আপনি এখন জান্নাতে ঢুকবেন নাকি দুই রাকাত নামাজ আদায় করবেন, এখনই জান্নাতে ঢুকবেন অথবা দুই রাকাত নামাজ আদায় করবেন, কোনটা করবেন? বলে আমি দুই রাকাত নামাজ আদায় করবো। বলে কেন? নামাজ তো পড়ে জান্নাতে যাওয়ার জন্য, তা আপনি কেন পড়বেন? বলে জান্নাত তো আমি ঢুকলে, তো আমি ঢুকলামই, জানা তো আমি গেলামই, কিন্তু দুই রাকাত নামাজ যখন আদায় করবো তখন আল্লাহ সন্তুষ্ট হবেন, আর আল্লাহ সন্তুষ্ট হয়ে তো তিনি আমার জান্নাতে দিবেন, অথবা আমি এখানে প্লাস আল্লাহ সন্তুষ্টি পাইছি। এটাই তোমার কথা, লেভেল অফ থট, চিন্তার বহিঃপ্রকাশ, কোন হাই লেভেলের চিন্তা। আর আপনি বলতেন তাড়াতাড়ি জান্নাতে ঢুকবো, কারণ আমার সম্বন্ধ তো ঢুকবে, তা নিষিদ্ধ নয়, জান্নাতের উদ্দেশ্যে আমরা কাজ করি বটে, কিন্তু সবচেয়ে বড় উদ্দেশ্য কার সন্তুষ্টি? কার? আল্লাহ সন্তুষ্টি সবচেয়ে বড় উদ্দেশ্য। এটাই বলা হয়েছে ইখলাস। তিন নম্বর বিষয়টি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু ফিল করেন বলেন তো? আপনারা আপনারা কতটুকু ফিল করেন, আপনাদের সন্তানরা কতটুকু ফিল করে, আপনার সন্তান আল্লাহ রাসূলের জীবন সম্পর্কে কতটুকু পড়েছে বলেন? আপনি কি পড়েছেন গত এক বছর রাসূলের জীবনী কয়টা পড়েছেন বলেন, অথবা রাসূলের জীবনী সম্পর্কে কয়বার বলেছেন? আমাদের মানুষের যে চরিত্র, তারা তাদের নেতৃবৃন্দের নাম যেই পরিমাণ মুখে নেয়, যদি আল্লাহ বা আল্লাহ রাসূলের নাম এদের উপরে তাহলে এরা সবাই জান্নাতে ফেলতে চলে। কিন্তু কালচারটা কি এরকম না? অথবা আল্লাহ রাসূলের জন্য তার যতটুকু, তার নেতা নেত্রীর জন্য যতটুকু ভালোবাসা, আমি পলিটিক্যাল কথা বলছি না, বাস্তবতা বলছি, তার নেতা নেত্রীর জন্য যতটুকু ভালোবাসা, আল্লাহ রাসূলের জন্য যদি তার 100 ভাগের 1 ভাগ থাকতো, এই সব কোন লোক জান্নাতুল ফেরদৌস চলে যেত। কিন্তু আছে নাকি? কিসের ভালোবাসা? কিসের ভালোবাসা? রাসূলের ভালোবাসা বই প্রকাশ করি কোথায় আছে? জীবনে একটা বই প্রকাশ আমি বলি, আজকে কয়বার আল্লাহ রাসূলের উপর দুরূদ পড়ছি? নামাজের মধ্যে লোকেরা যেই দুরূদ পড়ে, এটা যদি রাসূলের সামনে উপস্থাপন করা হয় তাহলে তিনি লজ্জায় মুখ ফিরিয়ে নেবেন। কি বলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম? কি বলছে তা তো নিজেও জানেনি, এটা নিজে অর্থ বুঝে নাই, আর যা বলছে এটা হচ্ছে 5 না 6 জি গতিতে বলেছে, মানে এত সুপার স্পিডি যে রকেট মনে হয় এত সুপার স্পিডি গতিতে যায় না, যে গতিতে সে পড়ে। তাহলে ভালোবাসার বহি প্রকাশ করি কোথায়? ভালোবাসার বহি প্রকাশ দরুদ, রাসূলের উপর দরুদ যত বেশি পড়বেন তত আপনার জীবনটা বরকতপূর্ণ হবে, তত বেশি বরকতপূর্ণ হবে। এক ব্যক্তি, তিনি 500 দেরহাম, সালাতের গল্প বলছি, 500 দেরহাম একজনের কাছ থেকে, 500 দিনার তিনি একজনের কাছ থেকে লোন নিয়েছেন, লোন নিয়ে তিনি যেদিন পরিশোধ করার কথা ওই দিন পরিশোধ করতে পারছেন। তিনি তার স্ত্রীর কাছে গেলেন, স্ত্রীকে গিয়ে বললেন করণীয় কি, 500 দিনার তো আমি তো পরিশোধ করতে পারছি না, বিভিন্ন জায়গায় গেছে, কারো কাছ থেকে তিনি আবার লোন নিয়ে গিয়ে লোন পরিশোধ করবেন তা তো না, এখন করবেন কি? তার স্ত্রী তাকে বললেন, আমরা আর কি করবো, চলো আমরা রাসূলের উপর দুরূদ পড়ি।
আজকে সারা রাত জড়েছি, স্বামী এবং স্ত্রী দূর পড়ি, দূর পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়া ঘুমের মধ্যে স্বপ্নে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে জানালেন, তুমি বাদশার গভর্নরের কাছে যাবা। গভর্নর কাছে গিয়ে তুমি বলবা যে গভর্নরকে যে গতকাল সে প্রতি রাতে 1000 বার দুরূদ পড়ে ঘুমায়, কিন্তু গত রাতে সে 1000 বার পড়ে নাই। সে যে 1000 বার পড়ে নাই, এটার জন্য তার উপর একটা ফাইন আরোপ করা হয়েছে, পেনাল্টি। এই পেনাল্টি হলো 500 দিরহাম, তোমার 500 দিরহাম দেবে ও, তুমি যে তারে বইল। তিনি গেলেন এবার সকালবেলা ঘুম থেকে উঠে গেলেন হচ্ছে ইয়ার কাছে, বাদশার মানে গভর্নরের কাছে, এবং গভর্নর বলেন অমুকে দেখা করতে এসছে। বলে আসছে, উনি আসছে না, আচ্ছা তাকে নিয়ে আসো। নিয়ে আসে বলে যে গভর্নর কেন আসছো? বলে আমি তো এরকম গভর্নর, আমি তো গত রাতে এরকম এরকম স্বপ্ন দেখছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার কাছে আইসা বলতে, আপনি নাকি এরকম এরকম করছেন। হ্যাঁ আমি একটা একই স্বপ্ন দেখছি, তো তোমারে বলছে আমার কাছে আসো, জানাচ্ছে ঠিক আছে আসো, আমি তোমারে 2000 দিরহাম দিলাম। কত দিরহাম দিলাম? 2000 দিরহাম, 500 দিরহাম দিলাম তোমার কম্পেনসেশন, আর 1500 দিরহাম দিলাম রাসূল যে আমার নাম বলছে কারণে 1500 দিরহাম দিলাম। এই ব্যক্তি এই একটা মামলা হয়ে গেছিল তার বিরুদ্ধে কাজীর কাছে। কাজী তাকে বলে দিয়েছে আগামীকাল সকালে যদি তুমি এই 500 দিরহাম না নিয়ে আসতে পারো তাহলে তোমার বন্দী করে রাখা হবে। তিনি এবার 500 দিরহাম নিয়ে কাজীর কাছে গেলেন। যাওয়ার পরে কাজী তারে দেখার পরে বলে এদিকে আসো, এদিকে আসো, রাসূল গতকাল রাতে আমার বলছেন আমি যেন তোমার 500 দিরহাম দিই, আসো এই যে তোমার জন্য 500 দিরহাম। এখন আসছে ওই যে লোক টাকা পাবে, সে আসার পরে বলল যে কি হয়েছে ঘটনা? বলে যে এরকম এরকম করছে। বলে তাহলে আমি আর আমার 500 দিরহাম চাই না, আমি ওনারে আরো এক্সট্রা 500 দিরহাম দিয়ে দিচ্ছি, 3000 দিরহাম পেয়ে গেছে। এটা একটা গল্প, সালাফদের গল্প। সব গল্প কোরআনে দিতে থাকে নাকি? সালফে সালিনের আগেই তো কোরআন না দিবেছে, হাদিস তো তার আগেরই ঘটনা। সালাফদের গল্প আছে, আমার জীবনে এরকম গল্প থাকতে পারে, আপনার জীবনে গল্প থাকতে পারে, অসংখ্য গল্প থাকতে পারে। আমাদের জীবনে বহু স্বপ্ন আছে, আপনাদের জীবনে অনেক স্বপ্ন আছে। স্বপ্ন মোমেনদের স্বপ্ন সত্য, ইমানদারদের স্বপ্ন নবুয়তের 47 ভাগ অথবা 70 ভাগ এরকম অনেক বর্ণনা আছে, 44 ভাগ এরকম বর্ণনা আছে যে ভাগের এক ভাগ অথবা সত্য। আর ওই আসলেহা লা তাবকা মিনান নবুয়াতি ইল্লা আল মুবাশশিরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবুয়তের কিছুই বাকি নাই, কেবল সত্য স্বপ্নগুলো বাকি আছে। আর ওই আসলেহা, আমি স্বপ্নের কথা নাই বলছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কথা বলেন নাই, কেউ যদি রাসূলের উপর একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা তার উপর কয়বার অনুগ্রহ করবেন? 10 বার। তো আল্লাহ যদি 10 বার অনুগ্রহ করেন রাখবেন কই? তখন তো আপনার একটা পৃথিবী কিনা লাগবে রহমত রাখার জন্য। অতএব দুরুদ কম্পকে পড়া যায় না? দুরুদ তো পড়া যায় নাকি? মুখটারে বন্ধ করে রাখবেন, তালা বন্ধ করে রাখবেন, আর যখন বলবেন তখন খারাপ কথা। কিছু লোক আছে এরকম, মুখ যদি খোলে তাহলে ওখান থেকে কেবল দুর্গন্ধ বাইর হয়, আর কিচ্ছু না। আছে কিনা এরকম? খারাপ কথা ছাড়া ভালো কোনো কথা তার মুখ থেকে বের হয় না, ভালো কথা মুখ থেকে দারু দুরুদ বের করেন, দুরুদ পড়তে থাকেন, পড়েই দেখেন। আমার জীবনে অসংখ্য সমস্যার সমাধান শুধু দুরুদের মাধ্যমে সমাধান হয়ে গেছে। আমার ব্যক্তিগত জীবন অসংখ্য বিপদে পড়ছি, দুরুদ পড়ছি, দেখছি দুরুদ পড়া শেষ, বিপদ শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু নিজে বলেছেন, যদি তুমি দুরুদ পড়ো আমার উপর, তাহলে আল্লাহ তাআলা তোমার দুটো জিনিস ঘটাবেন, তোমার টেনশন দূর করে দেবেন, তোমার গুনাহ মাফ করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন হাদিস, অতএব এটি করা দরকার। কম্পকে করে এটা টোকেন অফ ইউ নাও, কেমতের দিন আপনি বলতে পারবেন যে ইয়া রাসূল আমি অনেক বেশি দুরুদ পড়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, আব্দুল্লাহ তুমি পড়ো, কোরআন তেলাওয়াত করো। ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে আমি কোরআন তেলাওয়াত করব? বলে পড়ো না, আমি আরেকজনের কাছ থেকে কোরআন শুনতে ভালোবাসি। তিনি কোরআন পড়লেন, সূরাতুন নিসা, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিআকা আলা হাউলাই শাহীদা। তিনি বললেন কোরআন আয়াত তিনি পড়তে পড়তে এইটুকু পর্যন্ত আসলেন, সেই দিন কেমন হবে? যেদিন আমি সবাই প্রত্যেক উম্মতের জন্য আলাদা সাক্ষী উপস্থাপন করব, আর আমি সবার উপর আপনাকে সাক্ষী হিসেবে উপস্থাপন করব। যখন এই আয়াত তিনি পড়ছিলেন তখন তিনি কেঁদে দিলেন, তিনি কাঁপতেছেন, তিনি বললেন থাম। আব্দুল্লাহ রাসূল বললেন, আমি চোখ তুলে তাকিয়ে দেখলাম রাসূল কাঁদতেছেন, তার চোখ থেকে অঝরে পানি পড়ছে, অঝরে পানি পড়ছে। ইবনে কাইয়িম সহ অন্যরা এর ব্যাখ্যা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিয়ামতের দিন যখন তার উম্মতের উপস্থাপন করা হবে, অথবা হাউজে কাউসারের সামনে যখন একদল লোককে নিয়ে যাওয়া হবে, তার আসবে পানি পান করার জন্য, রাসূল তাকে তার উম্মতের তিনি তার জন্য কেঁদেছেন, কাঁদেন। তিনি তাদেরকে যখন পানি পান করতে দেবেন তখন ফেরেশতা এসে মধ্যখানে বাধা দিয়ে দেবে, না এরা আপনার উম্মত না, এরা আমার লোকেই যে আমি চিনি তো। না না ইয়া রাসূল, আপনি জানেন না, আপনি মারা যাওয়ার পর ওরা আপনার সুন্নত অনুসারে চলে নাই, বরং সুন্নতের বিকৃত করে দিয়েছে। তখন রাসূল ছিলেন বাধ্য হয়ে বললেন, ঠিক আছে এদেরকে নিয়ে যাও। তিনি তাদের জন্য কেঁদেছেন, তার সামনে থেকে তাদেরকে নিয়ে যাওয়া হবে টেনে ছেড়েছে। এই কথা যখন তার চোখের সামনে আসলো যে আমার উম্মতের কারো কারোর জন্য আমি সুপারিশ করতে পারবো না, আমি তাকে পানি পান করাতে পারবো না, এটা যখন তিনি বুঝলেন তখন তিনি আর কান্না থামাতে পারলেন না। ওই আয়াতে ওখানে তিনি কাঁদেন, আর তার জন্য আপনি একবার দূরত পড়তে পারেন না, কেমন মুসলমান? এটা কিসের ইসলামের দাবি করেন আপনি?
এবং অধিকাংশ লোকের চরিত্র এরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার রাসূলকে অনুসরণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু ক্বাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহীম। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إذا كان قرار আল্লাহর ঘর, আপনাদের ঘরের চেয়ে কি আল্লাহর ঘরটা একটু মানে আপনাদের ঘরটা অনেক পশ, অনেক ভালো, এসি আছে, কার্পেট আছে, চারিদিকে সুন্দর দেয়াল, ডেকোরেশন হাই, আর আল্লাহর ঘরটা একেবারে ভাঙ্গাচুর অবস্থায় আছে, আপনার কি এটা দেখতে ভালো লাগে? কেয়ামতের দিন আল্লাহ যদি বলেন আমার ঘর যেরকম তুমি রাখছিলা আমি তোমার আখেরাতে এরকম একটা ঘরই উপহার দেবো, কেমন হবে সেদিন? কেমন হবে সেদিন? আল্লাহর ঘর নির্মাণের দায়িত্ব কার? আল্লাহর ঘর নির্মাণের দায়িত্ব কি আমাদের না? আল্লাহর ঘর নির্মাণের দায়িত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে দিয়ে করাবেন এটা আল্লাহর চয়েস। আপনি কেমনে জানবেন আপনি আল্লাহর চয়েসের মধ্যে আছেন কিনা? আপনি তো এলাকার পাতি নেতা, অমুক সমুক, তার পিছনে অথবা এলাকার ধনী অথবা এলাকার একটু পাওয়ারফুল কোনো লোক, তার নেক নজরে থাকার জন্য তার পিছনে পিছনে চারিদিকে সারিদিন আপনি দৌড়ান, তার পক্ষে স্লোগান দেন, তার পক্ষে মিছিল মিটিং করেন, তার পক্ষে আপনি ঘুরতে থাকেন, এরকম অভাব আছে নাকি? কিন্তু আল্লাহর ঘরের জন্য আপনার কতটুকু কন্ট্রিবিউশন আছে? আল্লাহর ঘর এর জন্য কতটুকু কন্ট্রিবিউশন আছে? আচ্ছা ভয়াবহ গরম এর মধ্যে যে ভাইরা বোনরা বিশেষ করে তাদের কথা বলি, বোনরা চিন্তা করে দেখেন তো প্লানেট উইথ বোরকা আছেন, নিকাব আছেন, মেনে আদার গার্মেন্টস, এত পোশাক পরে তারা আছে, কি পরিমাণ গরমের মধ্যে আছে? আল্লাহর ঘরে এসে লোকেরা কষ্ট করে আর আপনাদের ঘরগুলো অনেক পরিপাটি থাকে, এটা একটা কেয়ামতের আলামত। এটাও যদি আল্লাহ জবাব দিবে নিয়ে আসেন তো কি করছিলা বলো? তাহলে উপায় নাই বাঁচার, আল্লাহর ঘরকে সাহায্য করে এটা আমাদের জন্য ফরজ। ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকার ফিহা ইসমুহ ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুউ ইউসাব্বাহু লাহু ফিহা বিল গুদুউ ওয়াল আসাল রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়া লা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইয যাকাতি ওয়া ইয়াখাফুনা ইয়ামান তাতাকাল্লাবু ফিহি আল কুলুবু ওয়াল আবসার লিয়াজিয়াহুম আল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াযীদুহুম মিন ফাযলিহি। আল্লাহর ঘরগুলোতে আল্লাহ হেফাজত হয়, অথবা আল্লাহর ঘরগুলো আল্লাহর মর্যাদার কাছাকাছি যেন থাকে। আপনি আল্লাহকে কতটুকু ভালোবাসেন, দ্যাট উইল ম্যানিফেস্টেড ইন ইউর কনসার্ন এন্ড কন্ট্রিবিউশন ফর দ্য ডেভেলপমেন্ট অফ দি হাউস এন্ড বিল্ডিং অফ দ্য হাউস অফ আল্লাহ। আপনার ঘর এটা তৈরি করার জন্য আপনার কতটুকু কন্ট্রিবিউশন আছে তার উপর এটা নির্ভর করে। এই ঘরটা আমরা সবাই মিলে চাইলে আমরা তৈরি করে ফেলতে পারি অনেক ভালো করে, পারি না? পারি তো। আপনার সিদ্ধান্ত নিতে হবে ভাই, একবার চারিদিকে তাকিয়ে দেখেন আপনি এখন মরে গেলে আপনার সম্পত্তি নিয়ে কাড়াকাড়ি করবে কারা দেখেন? আপনি এখন মরে গেলে আপনার সম্পত্তি নিয়ে কে কাড়াকাড়ি করবে একবার চিন্তা করে দেখেন। এগুলো রাখতেছেন কার জন্য? আল্লাহর উপর আপনার ধারণা এত খারাপ কেন? আপনি শয়তানের কথায় বিশ্বাস করেন, আল্লাহর কথায় বিশ্বাস করলেন না? আল্লাহ সুবহানাহু বললেন যারা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ তাআলা তাদের প্রত্যেকটা দানের বিনিময়ে 700 গুণ বাড়িয়ে দেন, আর শয়তান বলে দান করবেন না, তাহলে দানের তোমাদের সম্পদ কমবে। কারটা বিশ্বাস করছি? কারটা বিশ্বাস করেছি? তাহলে তো শয়তান গোলাম, ওরা তো আল্লাহর গোলাম না? আপনি শয়তানের আনুগত্য করছেন, আল্লাহর আনুগত্য করছেন না? হাসান আল বসরি বলেছেন আমি কোরআনে 90 উপরে জায়গায়, 99 উপরে জায়গায় পড়েছে তোমরা দান করলে আল্লাহ তাআলা তোমাদের সম্পদ বাড়িয়ে দেবে, আর এক জায়গায় শয়তান বলেছে দান করলে তোমাদের সম্পদ কমবে। 99 জায়গায় আল্লাহর কথা বিশ্বাস করলাম না, এক জায়গায় শয়তানের কথা আমরা শুনি, তাহলে আমরা আসলে কার দাস? শয়তানের দাস। হাসান বসরি আমাদের বলছে, বোনটাকে বলছি, বলে দেবেন একজন বোন এখানে আমাদের মহিলাদের পক্ষ থেকে 10,000 টাকা তিনি দান করেছেন, এবং আমাদের একজন বোন তার নাম কি জানো?